শ্রীকৃষ্ণ আমরা আজকে শ্রীমদ ভাগবত আমাদের ধারাবাহিক শ্রীমদ কথা চলছে তার মধ্যে আমরা আজকে একাদশীর দিন বিশেষ করে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে একটা শ্লোক পরব এবং সেই শ্লোকের আলোকে আমরা আলোচনা করব বিশেষ বিষয়ে আমরা আলোচনা করব অনেক জায়গা থেকে এর কারণ হচ্ছে বিশেষ অনেক জায়গা থেকে অনেক ভক্তদের অনেক রকমের ফোন কল বা টেক্সট মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে যেগুলো অনেক ধরনের প্রশ্ন অনেক জিজ্ঞাসা এবং ম্যাক্সিমাম জিজ্ঞাসা হচ্ছে ম্যাক্সিমাম অধিকাংশ জিজ্ঞাসাই হচ্ছে অভিযোগের সুরে অভিযোগ মনে হচ্ছে যেন চতুর্দিকে শুধু অভিযোগ চলছে সেই জন্য আমরা ভাবলাম আজকে যদি যারা যারা আমাকে লিখেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন গাইডেন্স চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের ক্লাস আমরা উৎসর্গ করছি আজকের আলোচনা আমরা ভাগবত গীতা থেকে শ্লোক পড়ব এবং তারপর আলোচনা করব অভিযোগ করা খারাপ নয় জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে সবারই জীবনে দুঃখ কষ্ট রয়েছে সবাই অভিযোগ করে কিছু না কিছু সকলেরই অভিযোগ থাকে জীবনে কিন্তু আমরা অভিযোগ অভিযোগটা খুব সহজে করি যাকে ইংরেজিতে আমরা প্রায়শ যা বলে থাকি কমপ্লেন শোনা সবার একটা অভ্যাস হয়ে গেছে এবং করাও সবার অভ্যাস হয়ে গেছে এমন কোন দিন আমাদের জীবনে খুব কমই যায় যেদিন আমরা কোনো কিছু নিয়ে অভিযোগ করি না তাই তো নাকি না আপনাদের কোনো অভিযোগ নেই উপস্থিত যারা ভক্তরা আছেন যাদেরকে দেখতে পাচ্ছি আমি আজকে আলোচনায় অমৃত কুমার বিশ্বাস প্রভু অঙ্কিতাধর মাতাজি বৈষ্ণব বাসুদেব প্রভু পূজা দাস রূপক দেব পূর্ণাত্ম চৈতন্য দাস কৃষ্ণ দাস সোমা ললিতা দেবী দাসী আনন্দ মল্লিক মহুরুকিণী চিত্রা দেবী দাসী রত্নমালিনী চিত্রাদেবী দাসী রানু বিশ্বাস সুবিনয় চৈতন্য দাস স্নেগ্ধা জানা বহু সচি অবতার দাস রদ্রদেব কৃষ্ণ চৈতন্য প্রভু মথুরাপতি দাস অপরা বিষ্ণুপ্রিয়া মাতাজি রাজেশ কুমার হালদার সদাচয়নি বিষ্ণুপ্রিয়া মাতাজি এবং অরিন্দম মজুমদার চন্দ্রপতি নিমাই প্রভু সুব্রত প্রভু তুলসী শহর প্রভু ধামেশ্বর গৌধরী প্রভু শরণাগত বসুধা মাতাজি অনেকদিন পর দেখছি আপনাকে শরণাগত মাতাজি সজল দাস জয় গান্ধারিকা মাতাজি আকাশ সাহা কর্মী মাতাজী অপূর্ব কৃষ্ণপ্রভু যমুনা প্রিয় গোবিন্দ প্রভু হরি কৃষ্ণ গৌর করুণাময় প্রভু হরিব দেবী দাসী মাতাজি সুবিজয় চৈতন্য দাস প্রেমময়ী শচী দেবী দাসী কর্মী মাতাজি সাক্ষাৎ ভগবান প্রভু দেব শর্মা শুভপিকা চিত্রা মাতাজি এবং শুভদীপ ব্যানার্জী প্রভু সত্যজিৎ প্রভু মুকুন্দ প্রভু হরিবুল মুকুন্দ প্রভু প্যারিস থেকে মুকুন্দ রামচন্দ্র প্রভু আশা করি ভালো আছেন প্রভু ভজন কুশলেই রয়েছেন মধুময়ী সুদেবী মাতাজি সবাইকে সুলক্ষণ কানাই প্রভু জয়িতা ব্যানার্জি মাতাজি কে হরিকৃষ্ণ সবাইকে সরস্বতী প্রণাম এবং অলস মন্ডল প্রভু আরও যারা উপস্থিত ভক্তরা রয়েছেন সবাইকে আমার প্রণাম তো অভিযোগ করছি আমরা এর আগের দিন আমরা আলোচনা করেছি ভগবান অভিযোগ পছন্দ করেন না তারপর আমরা অভিযোগ করে যাচ্ছি তো চলুন আমরা ভগবদ্গীতা থেকে একটি শ্লোক আলোচনা করি তারপর আমরা

ময়ার্বিত মনু বুদ্ধি যো ভক্তম ভক্তো সমে তো মজ্জার্বিত মনু খুব গুরুত্বপূর্ণ কথা তো শব্দার্থ এবং অনুবাদ অদ্বেষ্টা মানে দেশবর্জিত সর্বভূতানাম সমস্ত জীবের প্রতি মৈত্র বন্ধুভাবাপন্ন করুণ এইব অবশ্যই চ ও নির্মম মমতা শূন্য সমা সমভাবাপন্ন দুঃখ দুঃখে সুখ সুখে ক্ষমী ক্ষমাশীল সন্তুষ্ট পরিতুষ্ট সত্য সর্বা যোগী ভুক্তিযোগ যুক্ত যতা সংযতস্বভাব দৃঢ়নিশ্চয় দৃঢ়সংকল্পুক্ত ময়ি আম অর্থিত মন মুদ্ধি বুদ্ধি যা যিনি মদ্ভক্ত আমর্ভক্ত সি মে আমার প্রিয় প্রিয় অনুবাদ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন সমস্ত জীবের প্রতি আপনারা মনে রাখবেন আমি জিজ্ঞেস করব ভগবান কটা কটা পয়েন্ট বলেছেন কটা গুণের কথা বলেছেন এটি ভক্তিযোগের শ্লোক শ্রীমদ্ভাগ ভাগবত গীতা ভক্তিযোগে তেরো এবং চৌদ্দ নম্বর শ্লোক আমরা যখন ভগবদ্গীতা সিরিজ আলোচনা করছিলাম গত বছর মে মাসে তখন আমরা এই পড়ে গেছি আমার আবার প্রসঙ্গ প্রসঙ্গক্রমে এই শ্লোক থেকে পড়ছি অদ্বেষ্টা মানে দেশ বর্জিত যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি আমাতে সর্ব সর্বদা অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত আপনারা খেয়াল করলেন কতগুলো পয়েন্ট বলেছেন ভগবান আবারও বলছি সবার খুব মন দিয়ে শোনা উচিত ভগবানের কোন ধরনের ভক্ত প্রিয় কি প্রকৃতি কি কি স্বভাব বা গুণ সম্পন্ন ভক্তকে ভগবান ভালোবাসেন তার প্রিয় হন যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য দেশ মানে শত্রুভাবাপন্ন বলা যেতে পারে বা ঈর্ষা শূন্য মৎসরতা শূন্য অন্য অন্যজন কেন ভালো আছে তা দেখতে পারে না আমি তো দুঃখে আছি সে কেন ভালো থাকবে সমস্ত জীবের প্রতি দেশ শূন্য নাম্বার ওয়ান বন্ধু ভাবাপন্ন কৃপালু কৃপাপরায়ণ সকলের প্রতি মমত্ব বুদ্ধি শূন্য মমত্ব বুদ্ধি মানে আমার নয় মম মানে আমার মমত্ব মানে আমারত্ব ভাব আমি আমারত্ব ভাব তার নেই মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সুখে এবং দুঃখে সমভাবাপন্ন সুখ হলেও সুখ থাকলেও যেমন দুঃখ হলেও তেমন সর্বদা সন্তুষ্ট এবং তাই সর্বদা সন্তুষ্ট ক্ষমাশীল ভক্তি সর্বদা ভক্তিযুগে যুক্ত সংযত স্বভাব সংযত সব কিছু উশৃঙ্খল নয় দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত কটা হয়েছে মোট গুড বারোটা পয়েন্ট রয়েছে টোটাল বারোটা পয়েন্ট ধন্যবাদ বারোটি পয়েন্ট রয়েছে মোট এই বারোটি গুণ ছাড়াও ভগবানের আগে এবং পরে শ্লোকগুলোতে মেনলি এই শ্লোক থেকে এরপরে পরের শ্লোকগুলো তো ভগবান গুণের কথা বলবেন কিন্তু এই তেরো এবং চোদ্দো নম্বর শ্লোকের গুণগুলোই ভগবান আবার রিপিট করছেন পরবর্তী শ্লোকগুলিতে যা আমরা দেখতে পারি উনিশ নম্বর শ্লোকের তাৎপর্যের শেষে প্রভুপাদ প্রভুপাদ তিনি বলছেন ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে কিন্তু এই সমস্ত সদ্গুণ ব্যতীত যে কখনোই শুদ্ধ ভক্ত হওয়া যায় না সেটি বুঝিয়ে দেবার জন্যই তা করা হয়েছে তাই এক কথা বারবার বলে মানুষ কখন যখন সেটি ঠিক সেটি করতে হবে তখন বারবার বলা হয় তো আমরা এই গুণের বর্ণনার মধ্যে রিপিটেশন বারবার পুনরুক্তি হবে মনে হচ্ছে আবার একই রকম প্রায় মনে হচ্ছে এবং পরস্পর সম্পর্কযুক্ত প্রত্যেকটি গুণ চলুন তারপর যে আমরা দেখিস প্রভুপাল তিনি কি বলছেন শ্লোক উপাদাত্পর্য জগৎগুরু শ্লোপ প্রভুপাদ শুদ্ধ ভক্তির বর্ণনার পর এই শ্লোক দুটিতে ভগবান আবার শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন শুদ্ধ ভক্ত কোন অবস্থাতেই বিচলিত হন না তিনি কারোর প্রতি ঈর্ষা পরায়ণ নন এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে তিনি মনে করেন কি আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে তাই রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করাই শ্রেয় শ্রীমদ ভাগবতে দশমত স্কন্ধে ১৪ অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলা হয়েছে তত্তেহে অনকম্পাম সুসমিক সমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাক ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যেটি তার প্রতি ভগবানেরই কৃপা তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি তাই নানা দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত নীরব ও সহনশীল ভগবত ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন এমনকি তার শত্রুর প্রতিও নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না কারণ তিনি ভালোভাবে জানেন যে জড় দেহটি তিনি নন তিনি ভালোভাবে জানেন যে দেহটি তিনি নন তিনি তার দেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না তাই তিনি অহংকার মুক্ত এবং দুঃখ ও সুখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়েই সন্তুষ্ট থাকেন অত্যধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না তাই তিনি সর্বদাই উৎফুল্ল তিনি হচ্ছেন যথার্থ যোগী কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরোধার্য করে তা পালন করতে স্থির সংকল্প এবং যেহেতু তার ইন্দ্রগুলি সংযত তাই তিনি দৃঢ় সংকল্প স্থির সংকল্প এবং যেহেতু তিনি তার ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয়গুলি সংযত তাই তিনি দৃঢ় সংকল্প তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না কারণ ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউই তাকে বিচলিত করতে পারে না তিনি সর্বতভাবে সচেতন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান তাই কেউই তাকে বিচলিত করতে পারে না তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিজের সমস্ত মন ও বুদ্ধি সর্বতভাবে অর্পণ করতে পারেন এই প্রকার উন্নত মানের ভগবত ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ কিন্তু ভগবত ভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন অধিকন্তু ভগবান বলেছেন যে এই ধরনের ভক্ত তার অতি প্রিয় কারণ পুরনো কৃষ্ণ ভাবনাময় তার সমস্ত কার্যকলাপের প্রতি ভগবান সর্বদাই সন্তুষ্ট

এখানটায় আমরা দেখব যে ভগবান একই গুণ বারবার বলছেন প্রায় একই রকম গুণ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য অর্থাৎ যার কোন রকম অন্যের প্রতি কোনো রাগ অভিমান বা বিদ্বেষ ভাব থাকে না এবং বন্ধুভাবাপন্ন তিনি অন্যদের প্রতি বন্ধুভাবাপন্ন এবং তিনি কৃপালু অন্যদের প্রতিও তিনি কৃপালু এবং তিনি মমত্ব বুদ্ধি শূন্য কেন তিনি এগুলো করতে পারেন কারণ তার মধ্যে মমত্ব বুদ্ধি মানে আমার এই বোধ তার মধ্যে নেই সব কিছু তিনি নিজেই নিজেকে কৃষ্ণের মনে করেন তাই তার বলতে কিছু নেই আলাদা কোন তিনি নিরহংকার কারণ অহংকার আমি আমি আমার আলাদা অস্তিত্ব রয়েছে এই অহংকার তখনই বাকি সমস্ত দোষের সৃষ্টি করবে কারোর প্রতি ক্ষোভ দুঃখ রাগ এটা তখনই আসবে যে যার যত বেশি অহম ভাবের যার মধ্যে যত বেশি গাঢ় পুরু হোম বা হোমের যে স্তর রয়েছে আমাদের স্থুল দেহ রয়েছে এবং সূক্ষ্ম রয়েছে তো স্থূল দেহের স্থূল দেহ হচ্ছে মাটি জল আগুন বায়ু আকাশ দিয়ে নির্মিত আর তার অভ্যন্তরে তার ভেতরে রয়েছে মন বুদ্ধি অহংকারের সূক্ষ্ম স্তর কেন তার সূক্ষ্ম স্তর কেন কি বাহিরের যে স্থূল স্তর রয়েছে আমাদের এই যে দেহটি রয়েছে স্থূল স্তর আমরা যে কোনোভাবে ক্ষয় হতে পারে বা মৃত্যুর সময় আমাদেরকে যেমন দাহ করা হলে পোড়ানো হলে আমাদের তা পুড়ে ছাই হয়ে যায় কিন্তু সূক্ষ্ম দেহ সহজে ক্ষয় হয় না অহংকার তার মধ্যে অহংকার সবচাইতে সবচাইতে শক্তিশালী অহংকার বাকি মন এবং বুদ্ধিকে পরিচালিত করে যার অহংকারের মাত্রা যত বেশি থাকবে তার মধ্যে মন এবং বুদ্ধির অনিয়ন্ত্রণ তার জন্য তত বেশি যার অহংকারে মাত্রা বেশি তো সম্পূর্ণ শ্রীমদ্ভাগবতম বা ভগবত ভক্তির মার্গে যত উপদেশ নির্দেশাবলী দেওয়া হয়েছে তার সব কিছুর একটি উদ্দেশ্য চরমে আমাদের মিথ্যা অহংকারকে দূরীভূত করা ক্ষয় করে দেওয়া শেষ করে দেওয়া নিশ্চিহ্ন করে দেওয়া হ্যাঁ সত্য অহংকার আমাদের থাকবে সত্য অহংকার কি যে আমরা ভগবানের দাস এটি আমাদের সত্য অহংকার কিন্তু মিথ্যা অহংকার হচ্ছে এই ছাড়া আমি ভগবানের এই কথা ছাড়া অন্য কোনো কিছু হচ্ছে আমাদের মিথ্যা অহংকার তো আমি কৃষ্ণের কৃষ্ণ আমার এই দুইয়ের মাঝখানে আর কিছু নেই এই ভাব যখন আমাদের চলে যাবে তখন আমরা মিথ্যা অহংকারের মধ্যে ডুবে যাব সত্যি অহংকার হচ্ছে যখন আমরা কৃষ্ণ স্মৃতিতে রয়েছি সেই স্মৃতি যে আমি ভগবানের নিত্য দাস জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল এই দোষে মায়া পিসাচি গলায় বাঁধিল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে মায়া আমাদেরকে কেন গ্রাস করছে কেন আমরা যখনই যেই মুহূর্তে আমরা ভুলে যাচ্ছি যে আমরা কৃষ্ণের তাই সত্যি অহংকার যে আমি কৃষ্ণের দাস এই কথাটা যখন আমি ভুলে যাচ্ছি তখন মিথ্যা অহংকার চেপে বসছে মিথ্যা অহংকার কি এছাড়া বাকি যে কোনো উপাধি আমি পুরুষ প্রথম প্রথম আমাদের যেই পরিচয় পুরুষ বা নারী আমি পুরুষ আমি নারী আমি ভারতীয় আমি অভারতীয় আমি বাঙালি আমি অবাঙালি আমি লম্বা আমি খাটো আমি ফর্সা আমি শ্যামলা আমি কালো আমি জ্ঞানী আমি মূর্খ আমি শিক্ষিত আমি অশিক্ষিত আমি ধনী আমি দরিদ্র আমি ব্রাহ্মণ আমি শূদ্র আমি চন্ডাল এবং এইভাবে আরও যত সমস্ত আমি ভক্তিতে আসার পর আমি বড় লিডার আমি সাধারণ ভক্ত আমি ভক্তিবৃক্ষ লিডার আমি নামহট্ট লিডার আমি চক্রপতি উপচক্রপতি সেনাপতি না কি আছে তারপর আমি ভক্তিবৃক্ষের ইনচার্জ ভক্তিবৃক্ষের লিডার সার্ভেন্ট লিডার বা কী আছে রয়েছে বা আমি সাধারণ ভক্ত আমি টেম্পল প্রেসিডেন্ট আমি জোনাল সেক্রেটারি আমি জিবিসি আমি সন্ন্যাসী আমি গৃহস্থ আমি ব্রহ্মচারী আমি বানপ্রস্থি এই যে যত সমস্ত পরিচয় কিংবা আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি শূদ্র এই যা কিছু পরিচয় রয়েছে এই সমস্ত পরিচয়গুলো হলো আমাদের মিথ্যা অহংকারের পরিচয় সত্য অহংকার হচ্ছে আমি কৃষ্ণের দাস এই একটা স্বরূপ মনে এখানে বলা হচ্ছে ভগবান হচ্ছে যিনি নিরহংকার যার অহংকার শূন্য অহংকার শূন্য কখনো কেউ অহম শূন্য হতে পারে কারণ অহম মানে আমি আমি রয়েছি আমার অস্তিত্ব রয়েছে সেটি কি ক্ষুদ্রাধিক্ষুদ্র আত্মা এবং সেই আত্মাটি কার কৃষ্ণের পরমাত্মার অংশ আমি আমি জীব আত্মা ক্ষুদ্র অংশ যখন আমি সেই কথাটি ভুলে যাব তখন আমি সেই আত্মার উপর অন্য কোনো উপাধি দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভক্তি তখন শুরু হবে যখন উপাধিগুলো সরে যাবে উঠে যাবে সর্বোপাধি বিনুমুক্তম তৎপরৎ নির্মলম ঋষি কেন সেবনম ভক্তির উচ্চতা তার মানে আমাদের ভক্তি প্রকৃতপক্ষে শুরু হচ্ছে তখন যখন আমরা এই সমস্ত বাহিরের উপাধিগুলো থেকে বেরিয়ে গেছি সত্যিকার অর্থে সেই জন্য ছিল প্রভুপাদ শ্রীমদ ভগবদ গীতায় ব্রহ্মভূত প্রসন্নাত্মা শ্লোকের তাৎপর্য প্রভুপাত বলছে এটি হচ্ছে ভগৎ ভক্তির শুরুর স্তর কেউ যখন ব্রহ্মপুত্র স্তরে যান এই জগতের শোক এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত ঊর্ধ্বে উঠে যান তখন তিনি ভক্তি করতে শুরু করেন সেটি ভগৎ ভক্তির প্রাথমিক স্তর এখন আমরা করছি অনুশীলনে কিন্তু প্রকৃত ভক্তি শুরু হয় তখন থেকে অনুশীলন শুরু হয় তখন থেকে তো যার যত বেশি এই অহমের পুরুত্ব থাকবে পুরুত্ব যত বেশি থাকবে তার জন্য এই জগতের যেকোনো কিছুকে তার কাছে তত বেশি রিয়াকটিভ মনে হবে কি বলে প্রতিক্রিয়াশীল হবেন তিনি তত বেশি যার এই মিথ্যা অহম স্তর কমে গেছে আমাকে বললো আমাকে করলো আমাকে দুঃখ দিল আমার সাথে এরকম করলো আমরা সবাই এই কথাটি বলি আমার সাথে কেন এরকম হলো আমাকে কেন এরকম তখনই আমরা মায়া জালে পতিত কেন যখন আমি বলছি যে আমার সাথে কেন এমন হলো বা আমাকে কেন এরকম করলো আমাকে এই কথা কেন বলো তখন আমি কোন পরিচয়ে রয়েছি দেহ না চিন্ময় আত্মার প্রকৃত অহংকারে না মিথ্যা অহংকারে রয়েছে যদি আমি কৃষ্ণ দাস হই যদি আমি কৃষ্ণ দাস হই তাহলে আমাকে কিভাবে কেউ এই জগৎ থেকে আঘাত দিতে পারে আমাকে কিভাবে কেউ চিট করতে পারে আমাকে কিভাবে কেউ বঞ্চনা প্রতারণা করতে পারে যদি আমি কৃষ্ণের দাস হই কারণ কৃষ্ণের দাস মানে আমি এই জগতে নই এই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ভগবানের বোঝা যাচ্ছে কি বলছি যখন আমি ভুলে যাব যে আমি কৃষ্ণের দাস তখনই আমার মধ্যে এই অহংকারগুলো চেপে বসবে এটা খুব কঠিন খুব কঠিন খুবই কঠিন এই শ্লোকের তাৎপর্য পর্যন্ত বলা হচ্ছে যে এই ধরনের এই প্রকার উন্নত মানের ভগবৎ ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই প্রপাত বলছেন কোনো সন্দেহ নেই নিঃসন্দেহ অতি দুর্লভ কিন্তু ভক্তিযোগের ভক্তিযুগের বিধিনিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন অনুশীলনের দ্বারা তাই আমরা যারা ভগবত ভক্তি অনুশীলন করতে এসেছি চেষ্টা করছি আমাদের লক্ষ্য কি থাকবে ধীরে 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 আমরা এগিয়ে যাব সামনে দিয়ে কোথায় এগিয়ে যাবো ভগবানের নিকট হওয়ার চেষ্টা করব যদি আমরা ভগবানের নিকট নিকটবর্তী হতে চাই ভগবান কি সৎ আনন্দময় আমরাও সৎ আনন্দময় কিন্তু এই মুহূর্তে আমাদের ওপরে অচিত এবং নিরানন্দের আবরণ রয়েছে চেতনার দ্বারা তাই এই আবরণ আমি যদি সরাতে না পারি একে তো আমার দেহ দেহে দেহের যে এই যে এই যে স্থূল আবরণ রয়েছে এটা কোনো ব্যাপার নয় এই মাটি জল আগুন বা আকাশের স্থূল আবরণটি বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে তার সাথে কঠিন হচ্ছে সূক্ষবেন তাই জন্য বলা হচ্ছে সূক্ষ্ম দেহ স্থূল দেহ পবিত্র হয়ে যাবে যদি সূক্ষ্ম কৃষ্ণের চরণে অর্পিত হয় দাসে নিখিলা সুজীব যদি আমাদের সূক্ষ্ম দেহ মন বুদ্ধি এবং অহংকার আমরা ভগবানের চরণে দিতে পারি তাহলে আমাদের বাইরের স্থূল দেহ আপনা আপনি পবিত্র হবে শুধু গঙ্গা জল দিয়ে স্নান করলে দেহ পবিত্র হয় না ভগবানের চরণে যিনি সমর্পিত আত্মা শরণাগত আত্মা তিনি পবিত্র হন তাই সূক্ষ্ম দেহ মানে সূক্ষ্ম মানে আরো ভেতরের আরো গভীরের আরো কঠিন তাই আমরা বাইরের পরিচয়টি শুধু দিচ্ছি আমাদের এই দেহের পরিচয়টি কিন্তু আমার সূক্ষ্ম দেহ এই সূক্ষ্ম দেহের উচিত ছিল ভগবানের আমি যে ভগবানের দাস এই কথাটি সবসময় মনে রাখা এবং সে অনুযায়ী কাজ করা তা না করে সূক্ষ্ম দেহটি বাইরের দেহের সঙ্গে এত বেশি অ্যাটাচ হয়ে গেছে এত বেশি আসক্ত হয়ে গেছে যে বাইরের দেহের পরিচয়ই সবকিছু যে যা কিছু বলছি আমার দেহকে নিয়ে আমি তাতেই মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছি যদি কেউ সুখ সুখময় কোনো পরিবেশ হয় খুব মজা লাগছে আনন্দ লাগছে যদি দুঃখের হয় কষ্ট পেয়ে যাচ্ছি কাকে দিচ্ছে বাইর এই সুখ বা দুঃখ দেহকে বাইরের দেহকে যেহেতু সূক্ষ্ম দেহ কৃষ্ণ চেতনা করে না কৃষ্ণ চিন্তা করে না কৃষ্ণকে তার প্রকৃত বন্ধু বলে তার প্রকৃত প্রভু বলে স্বীকার তখন অনেক সময় বাইরে আমাদের বাহ্যিক শরীর আমাদের দেহেতেও তা প্রকাশ পায় মুখ মুখ চোখ মুখ শুকিয়ে যায় দেখতে ভালো লাগে না চোখ গড়তে চলে যায় টেনশন শরীর শুকিয়ে যায় তাই না কেন কারণ সূক্ষ্ম দেহ শান্তিতে নেই মন বুদ্ধির যে দেহ অহংকারে মন বুদ্ধি অহংকার তা শান্তিতে নেই তা শান্তিতে থাকবে কোত্থেকে তা তো কৃষ্ণের চরণে অর্পিত নয় তো এখন এখানে কথা হচ্ছে যে প্রপাদ বলছেন তাৎপর্যে ওই গুণগুলোর কথা বিশ্লেষণ করে যে ভক্ত সর্বদা ক্ষমাসী দেখুন প্রভুপাদে তাৎপর্য মানে অতুলনীয় বারোটি গুণের কথা ভগবান বলেছেন প্রপাদ এক তাৎপর্যের মধ্যে একটা টপিক আলোচনা করে বারোটি গুণ এর সলিউশন দিয়েছেন বা বারোটি গুণ আমরা কিভাবে লাভ করব সেটি সলিউশন দিয়েছেন প্রপাদ একটা চমৎকার রেফারেন্স নিয়ে এসেছেন শ্রীমদ্ ভাগবতম থেকে টেন পয়েন্ট ফোরটিন পয়েন্ট এইট কি তত্তে অনুকম্পাং সুষমিক সমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম হৃদ বাগ পুপুবীর বিদধন নমস্তে জিবে তৈ মুক্তিপদে সদায় ভাগ ভক্তদের অনেকের এই শ্লোক জানা রয়েছে কিন্তু শুধু থিওরি দর্শনগতভাবে কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন নেই আমি অনেক কথা বলতে পারি অনেক ক্লাস দিতে পারি কিন্তু যখন আমার বেলা আসে তখন আমি ফেল করছি প্রপাত বলছেন যে শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না তিনি কারোর প্রতি ঈর্ষা পড়েন নন এমনকি তিনি কোনো শত্রুর প্রতিও শত্রুতা করেন না তিনি মনে করেন কি এটি আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুতা আচরণ করছে তাই কোন রকম প্রতিবাদ না করে তিনি নীরবে কষ্ট সহ্য করাই বলে মনে করেন প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদের সূচনা হচ্ছে কি প্রতিবাদ মানে সোচ্চার হওয়া সরব হওয়া কিন্তু নীরবেও একটা প্রতিবাদ রয়েছে বা অল্প সুরে অল্প স্বরে মৃদু স্বরে প্রতিবাদ তাকে বলা হয় অভিযোগ অভিযোগ প্রথমে আসে তারপরে প্রতিবাদ আসে প্রথমে অভিযোগ থেকে শুরু হয় কমপ্লেন আর আমরা সেই কমপ্লেন করতে সবাই এক্সপার্ট তো আমি কি কমপ্লেন করেই যাব নাকি আমার জীবনে আর কিছু রয়েছে কেন এখানে বলা আছে ভক্ত প্রতিবাদ করেন না প্রতিবাদ আসে অভিযোগ থেকে কেননা অভিযোগ আসে কখন তা আবার আমাকে খুঁজে দেখতে হবে তাই চলুন আমরা আজকে কয়েকটা বিষয় কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করব যে কেন আমরা জীবনে অভিযোগ করব না এখানে প্রভাত তার একদম সার সংক্ষেপ দিয়ে দিয়েছেন নির্যাস বের করে দিয়ে দিয়েছেন প্রভাত তারপরও চলুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ব্যবহারিক জীবনের দিকে একটু তাকাই যে আমরা কেন করবো না ওকে প্রথম কথা হচ্ছে যে আমরা যখন অভিযোগ করি নিশ্চয় আমরা সুখে থাকলে অভিযোগ করি না তাই তো আমরা দুঃখে থাকলে অভিযোগ করি তো আমরা যখন দুঃখে রয়েছি তখন আমি বলছি আপনারা চাইলে নোট করতে পারেন যদি চান আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করছি প্রথম কথা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন এত দুঃখ পাচ্ছি যখন সবাই ভালো আছে দুঃখ কখনো আমরা একা পাই না আমি অন্যকে দেখে পাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে কেউ যখন নিজেকে দুঃখী মনে করে তখন সে আরেকজনকে দেখে আরেকজনের তুলনায় নিজেকে বিচার করে এটা হয়তো আমরা অনেক মুখে বলি না কিন্তু মনের গহীনে সূক্ষ্মভাবে জিনিসটা থাকে ধরতে পারছেন আমি কি বলছি এবং কারা কারা এর সঙ্গে একমত যখনই আমি বলছি যে আমি দুঃখ পাচ্ছি কেন তখনই আমি দুঃখ পাচ্ছি আমি কিভাবে বলছি আমি দুঃখ পাচ্ছি কারণ আমি দেখছি অন্যরা সুখী আছে সবাই তো ভালো আছে আমি কেন দুঃখ পাচ্ছি মূলত আমি যখন দুঃখ পাওয়ার কথা বলে আসি জীবনে যে কোনো আমি কি কারণে দুঃখ পাই আমি কেন ভালো খেতে পাচ্ছি না ফর এক্সাম্পল আমি খেতে পারছি না ভালো কারণ অন্য কেউ ভালো খেতে পারছে আমার একটা ভালো জামা কাপড় নেই ভালো পরন নেই আমরা সাধারণত যে জিনিসগুলো অভিযোগ করি দৈনন্দিন জীবনে কেন অন্যরা তো ভালো পড়ছে তাই আমি দেখছি আমার আমি ভালো পড়ছি না আমি একটা ভালো চাকরি করতে পারছি না কেন আরেকজন তো ভালো চাকরি করছে ও তো ভালো আছে একদম আমরা অন্যকে দেখি আবার তাই আমার বিছানাটা সুন্দর না আরেক বাড়িতে গেলে ওদের বিছানা সুন্দর ওটা দেখি আমার তো তখন মনে হচ্ছে সুন্দর না এর আগ পর্যন্ত নয় যা কিছু এভাবে আমরা যা কিছু বলছি আমি আমি কেন ভালো পজিশন পাবো না কারণ আরেকজন ভালো পজিশন পেয়েছে আমি কেন পাবো না ওরা তো কত সুন্দর ভালো রয়েছে তা আমরা কেন ভালো নেই স্বামী স্ত্রী যদি থাকে কেউ তারা ভাবে বা কোন স্বামী স্ত্রী না হলেও অবিবাহিত হলেও অমুক ছেলেটি কত ভালো আছে কিন্তু আমার জীবনটি কেন এরকম নয় ও সে কত সুন্দর একটা মেয়েকে ভালোবাসে ওর সাথে কত সুন্দর ভালোবাসা রয়েছে আমার সাথে কেন ভালোবাসা হয় না বা একটা মেয়ে ভাবছে অমুক মেয়েটি কত ভালো আছে আমি কেন ভালো থাকতে পারছি না একদম একমত রিয়া অনেকদিন পর দেখছি আপনাকে তখনই দেখছি যখনই আমরা আমি ভাবছি আমি দুঃখে রয়েছি তখনই আমি আরেকজনকে দেখছি ইভেন আমার শারীরিক অসুস্থতা আমি অসুস্থ কেন বাকিরা তো ভালো আছে ওরা তো ভালো এটা আমি বলছি না কিন্তু আমার মনে ভিতরে যেটা কাজ করে আমি তো ভালো নেই এভাবে যা কিছু রয়েছে আপনি যা উদাহরণ নিয়ে আসবেন আমি কেন ভালো পড়াশোনা করতে পারলাম না আরেকজন তো করতে পারলো আজকে পড়াশোনা করেছে বলে এত বড় হয়ে গেছে আমি তো হতে পারলাম না যে ছাত্র সে ভাববে যে চাকরি করতেছে ও ভালো র্যাঙ্কে রয়েছে আমার ভালো র্যাঙ্ক নেই ও ভালো স্যালারি পায় আমি পাই না যে বিয়ে করেছে সেভাবে ওর একটা ভালো বউ আছে আমার ভালো বউ নেই ওর ভালো হাজবেন্ড আছে আমি আমার কপালে একটা ভালো হাজবেন্ড জুটলো না বাবা মা হলে ওর দেখ 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 ওই ছেলেগুলো কথা বলে আমার এই আমার আমার দুঃখের কারণ জ্বালা কিছুতে আমরা অন্যকে দেখি তারপরে আমরা নিজেদেরকে বিচার করি তাই এই যে প্রথম কথাটা যে আমি কেন সাফার করছি যখন অন্যেরা ভালো আছে নাম্বার ওয়ান আমি আমি কিভাবে জানি যে অন্যরা ভালো আছে প্রথম পয়েন্ট আমি কিভাবে জানি যে অন্যরা ভালো রয়েছে যখনই আমি অন্যের ভিত্তিতে নিজেকে বিচার করে নিয়ে তখন প্রথমে আমার জানার দরকার যে এই ত্রিতাপ ক্লেশের জড় জগতে কিভাবে আমি এই সিদ্ধান্ত করতে পারি যে আরেকজন ভালো রয়েছে বিকজ আমি দেখছি তাই বলে কেউ ফেসবুকে ছবি আপলোড করেছে সে তার প্রিয়জনের সঙ্গে ছবি তুলেছে সেলফি তুলেছে ছবি দিয়েছে অ সি হ্যাঁ সো হ্যাপি ইন দ্য লাইফ আমাদের জীবনে কোনো সুখ নেই রিয়েল কারণ এখন বুঝতে পারছে কমন্যাক্সে না আমি প্র বলছি হ্যাঁ যে আমি কাউকে দেখলাম কারণ আমাদের আজকালকার দিনে আমাদের আমি বলবো আমাদের জীবনের শান্তি নষ্ট করার পেছনে অন্যতম অবদান হচ্ছে এই আধুনিক প্রযুক্তির আরেকটা খারাপ দিক হ্যাঁ অনেক ভালো কাজেও লাগে কিন্তু এর পাশাপাশি কারোর জীবনে অযথা অনর্থক অনাকাঙ্ক্ষিত সমস্যা নিয়ে আসে এই টেকনোলজি ফেসবুক সবার হাতে হাতে রয়েছে আমরাও ইউজ করছি আমরা যারা ফেসবুকের প্রপার ইউজ জানি না আমরা হাজারখানা ফ্রেন্ড বানাচ্ছি হাজার ফ্রেন্ড হচ্ছে বা অনেক লোক থাকছে আর ফ্রেন্ড লিস্টে গিয়ে বা ফ্রেন্ডদেরকে আমরা গিয়ে দিচ্ছি তারা কি করে দেখো দেখো কত সুন্দর তারা কত ভালো আছে যে আমরা কেন ভালো নেই অমুক কত ভালো রয়েছে আমি কেন ভালো থাকতে পারছি না তখন আমি ভাবছি দেখো এর ছবি দেখে মনে হচ্ছে এরা কত ঘুরতে গেছে ওখানে ছবি তুলেছে ছবি আপলোড করেছে দেখো কোন কোন রেস্টুরেন্টে গেছে খেতে গেছে আপনারা আমি জানি না কারা কারা এরকম অভিজ্ঞতার মধ্যে গিয়েছেন কিন্তু আমি অনেকে দেখেছি তাদের তার এরকম চিন্তা করে তো আপনারা দেখবেন যে অনেকে এরকম প্রভু দেখুন অনুকে কত ভালো দেখুন ওরা কিন্তু এই যে প্রবণতাটা কারোর ফেসবুকের ছবি দেখে কারোর ফেসবুক পোস্ট দেখে বা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে আপনি কারো জীবনে সুখী নির্ধারণ করতে পারেন না জাস্ট বিকজ আমরা দেখতে পাচ্ছি তাই বলে আমরা কয়েকটা ছবি দেখছি তারা আর মানুষও আজকালকার দিনে এত এতটাই চিপ এতই সস্তা হয়ে গেছে যে কেবলমাত্র কয়েকটা ছবি দেখিয়ে তারা বোঝাতেছে আমরা হ্যাপি কিন্তু ভক্ত জানেন এই জগতে সুখ বলে কিছু নেই সুখালয়ম নয় এটা দুঃখালয়ম আমি ছবি দেওয়া মানে আমি বিরাট সুখী হয়ে যাই তাই ফেসবুকের পোস্ট দেখে বা স্ট্যাটাস দেখে বা কারো ইনস্টাগ্রাম দেখে আপনি নির্ধারণ করতে পারেন না সেই ব্যক্তিটি জীবনে সুখী তাই সবার ফার্স্টে দুঃখ পাওয়ার যে কারণ যদি সূক্ষ্মভাবে বিচার করার দুঃখ পাই আমরা যখন আমরা অন্যের তুলনায় আমাকে বিচার করি তাই অন্যের তুলনায় নিজেকে বিচার করা অন্যের মাপকাঠিতে তুলে নিজেকে বিচার করা বন্ধ করুন সবার আগে যে অন্য কেউ বলছে অন্য কেউ করছে তাই জন্য আমি আমি দুঃখ পাচ্ছি কারণ আমি করতে পারছি আমি তাকে হয়তো আমি তাকে ঈর্ষা করছি না হিংসা করছি না কিন্তু আমি দুঃখ পাচ্ছি কারণ আমার জীবনে তা নেই কেন তাই এই আজকালকার দিনের যে টেকনোলজি তা থেকে নিজেকে দূরে রাখুন যত দূর সম্ভব এবং আমি বলছি না যে ইউজ করবেন ঠিক আছে করছেন যদি কাজে করেন করুন কিন্তু আননেসেসারি ইউজ করবেন না করা উচিত নয় আমাদের শুধু শুধু অনেকে আছে অকারণে শুধু শুধু স্ক্রল করতে থাকে অকারণে শুধু শুধু কি বলে এটাকে মানে নেট সার্চ করতে নেট সার্ফ করতে থাকে এর কোনো মানে নেই আমি প্রায় প্রায়শই এই কারণে একটা কথা বলি যে যার জীবনে নেটওয়ার্ক যত কম সে তার জীবনে তত বেশি সুখী হতে পারে নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক নয় জনগণের নেটওয়ার্ক বন্ধু বান্ধবের নেটওয়ার্ক আত্মীয় পরিজন পরিচিত জন পরিচিত মুখ এর নেটওয়ার্ক যত কম বাট কিন্তু এই নেটওয়ার্কের সঙ্গে মোবাইল নেটওয়ার্কের একটা তুলনা রয়েছে দেখবেন যেই কোম্পানির নেটওয়ার্ক বা গ্রাহক সংখ্যা যত বেশি তাদের সার্ভিস দিতে তত বেশি সমস্যা হয় প্রায় লাইনে গন্ডগোল হয়ে যায় জ্যাম হয়ে যায় ক্রস কানেকশন হয়ে যায় কারণ সার্ভার সাবস্ক্রাইবার এত বেশি তাদের গ্রাহক এত বেশি এ তারা সার্ভিস দিতে গিয়ে রীতিমতো হিমশিম খায় এবং যদি কখনো মানে ব্রেকডাউন করে তাদের সার্ভিস পড়ে যায় তাহলে তাদেরকে প্রচুর পরিমাণ লোকের কথা শুনতে হয় কিন্তু যারা হয়তো গ্রাহক কম কিন্তু টাওয়ার খুব পাওয়ারফুল তাদের গ্রাহককে সহজে হতাশ হতে হয় না তো আমাদের জীবনে অনেক সময় আমরা কিছু মনে করি আমরা মনে করি যে শুধু বন্ধু বানালে অনেক কিছু হয়ে গেল লোকের সঙ্গে পরিচয় হয়ে গেলেই আমি একটা কিছু বিরাট ফেমাস হয়ে গেলাম এবং যে কারণ আমরা সব জায়গাতে সবকিছুতে সবার সাথে মেশা সব মানে আমি ভক্তদের কথাই বলছি বাইরের লোকদের কথা বলছি না এখানে কারণ আমরা ভক্তদের নিয়ে আলোচনা করছি আমরা মনে করি যত বেশি মন্দিরে মিশবো যত বেশি লোকের সঙ্গে আমার ফ্রেন্ডশিপ থাকবে যত বেশি আমার ফলোয়ার্স থাকবে যত বেশি আমার মানুষ চিনবে আমি যত বড় সেলিব্রিটি তত আমি আমার জীবনটা সুন্দর রং কমপ্লিটলি যখনই আপনি এত বড় সেলিব্রিটি হবেন বা আপনি লোকের কাছে পরিচিত হবেন যাই হোক পরিচিত মুখ যত বেশি নেটওয়ার্ক আপনার ততই আপনার জীবনের সামান্য পান থেকে চুন খসলে কোন সমস্যাতে সবার কাছে আপনার একটা সবাইকে ডিল করতে হবে আপনাকে তখন কিছু না কিছু হলো মানে কারোর যে আজকালকার মানুষের যে আমি তো মনে করি একটা একটা লোকেজ জীবনে যে একটা ব্যক্তিগত যে একটা মানে এটা যে প্রাইভেসি থাকে এখনকার দিনে তার নেই এবং মানুষ এখন প্রাইভেসি রাখতে পছন্দও করে না কারণ কি মানুষ চায় উরুড়ু মন্ত মন তাই দুষ্ট মন চায় সবার সাথে মিশবো সবকিছু করব সবাইকে জানাতে হবে আমি হ্যাপি আছি কেন তাই যারা এর মনে করেন একদিকে আমি বলবো আমি আমি জানি না আমার এই কথা অনেকেই অ্যাগ্রি হবে কি হবে না বাট অনেকেই এর এইরকম ইচ্ছা রয়েছে যে আমি একটা সেলফি তুলে দিলাম আর আমি একটা ছবি পোস্ট করে দিলাম তাতে অনেক লোক আমাকে দেখলো কিন্তু এর দ্বারা অনেকের ক্ষতিও হয় কারণ অনেকে মনে করে আরে অমুকে সুখী কথা হচ্ছে যদি আপনি সুখী হন যদি আপনি কিছু খাচ্ছেন কিছু ঘুরতে গেছেন নতুন জামা পড়েছেন এটা কোন ধরনের মানে কোন ধরনের একটা বাচ্চাদের মতো স্বভাব যেমন ছোট ছোটবেলায় ছোটবেলায় বাচ্চারা এটা ভালো জামা পরে সব বাড়ি ঘু ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখো দেখো আমার তাই আপনি দেখেছেন বাচ্চারা এরকম পরে কিন্তু আমরা আজকালকে দিন ম্যাচুর হয়েও আমি কি করছি সেটা আমাকে দশজনকে দেখাতে হবে আমাদের বড়দের মধ্যেই প্রবণতা চলে এসেছে হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি আমি সেই কথারই বলতে চাইছি গোর কর নামের চাল যত বেশি নেটওয়ার্ক তত বেশি সমস্যার জীবন আমরা প্রচারমূলক সংস্থা তাই আমরা প্রচার করছি আমরা লোকের কাছে যাচ্ছি তাদেরকে আমরা কৃষ্ণ ভক্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইট আমাদের কাজ শুধু ভগবানকে তাদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু সেখানে আমাদের কোনো আলাদা বিশাল কিছু সম্পর্ক নিয়ে চিরকালের জন্য আমরা এরকম নেই এখানে এটা তো একটা গেল আমাদের প্রচারের ক্ষেত্রে এমনিতেও যখন আমরা অতিরিক্ত বন্ধু বান্ধব অতিরিক্ত মানুষজনের সঙ্গে পরিচয় অনেক বেশি তখন আমরা নিজেরাই যে আমাদের নিজেদের পায়ে বেরিয়ে পড়িয়ে দিচ্ছে সেটা আমরা জানি না শৃঙ্খলতার বেরিয়ে আমরা মানে কি বলে অশান্তির আমরা দিচ্ছি আমরা পায়ে আমরা জানি না এটা যারা ভুক্তভোগী তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি বাকিরা হয়তো মানে হয়তো মাথায় ধরবেন কি বলে এটা বেশি ফ্রেন্ড মানেই তো বেশি মজা বেশি আনন্দ যারা ভক্তির গভীরে প্রবেশ করে না তারা জানে তারা বহির্মুখ তার বাইরে লোকেদের সঙ্গে মিশতে অনেক বেশি পছন্দ করে ইভেন ভক্তদের মধ্যে যদি সে বা সিরিয়াস ভক্ত না হয় তার সঙ্গে খুব একটা মেলামেশা করে খুব একটা লাভের কিছু নেই ক্ষতি ছাড়া তাই যে কথাটি বলছিলাম যে অন্যের ছবি দেখে অন্যের পোস্ট দেখে অন্য কি শেয়ার করলো তা দেখে নিজের জীবনের মান বিচার করতে যাবেন না ড কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার্স এটা বন্ধ করতে হবে সর্বপ্রথমে যদি আমরা অভিযোগ বন্ধ করতে চাই জীবনে বরং আমাকে ফোকাস করতে হবে আমি আমার জীবনে কি কি দিয়েছেন ভগবান ভগবান আমাকে কি কি দিয়েছেন যা অন্য কারোর হয়তো নেই শুড বি গ্রেটফুল ফর দ্যাট আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত তার জন্য ভগবান আমাদের কি কি দিয়েছেন অন্যকে দেখে নিজেকে বিচার করা নিজের সুখ দুঃখ বিচার করা বন্ধ করতে হবে দ্বিতীয়ত ঠিক আছে আমি মেনে নিলাম যে আমি দুঃখ ভোগ করছি অন্য কিছু যদি আমি তর্কের ক্ষেত্রেও মেনে নিই ওকে আমি সাফার করছি মাছ যদি আমি সাফার করেও থাকি আমি কেন সাফার করছি আমি কেন দুঃখ পাচ্ছি এখন কোনো প্রশ্ন করলে আমি অনেক সময় উত্তর দিতে পারব না হয়তো হ্যাঁ বাহুল্য দেখানোর কোনো প্রয়োজন নেই খুব একটা কি দরকার রয়েছে যে অহংকারী সে বাহুল্যতা দেখায় যাই হোক যেটা বলছিলাম যে দ্বিতীয় কথা হচ্ছে প্রথম পয়েন্টটা কি হলো সবাই মনে রাখবেন আমি আজকে কটা পয়েন্ট বলবো তারপরে ক্লাসের পরে আমরা সেগুলো আলোচনা করব প্রথম পয়েন্টটা কি ছিল যে অন্যকে দেখে নিজেকে সুখী অসুখী ভাবা বন্ধ করতে হবে কারোর স্ট্যাটাস বা পোস্ট দেখে আপনি বিচার করতে আছে লেভেলিং করতে পারেন তার কোনো গ্যারান্টি নেই যখন দুঃখালয় হয়তো মুখটা হেসে আপনাকে হয়তো ছবি দেখাচ্ছে কিন্তু সে তার জীবনে কি দুঃখের সমস্যা আছে তার জীবনে অন্য দুঃখের মানে জীবনে আরেকটা সাইড আপনি জানেন না উনি ওনার জীবনে দুঃখে রয়েছে কোনো না কোনো কিছু সে কি আবার উনি আপনাকে দেখে হয়তো আফসোস করে আরে আমি এরকম সুখী হতে পারলাম না তাই প্রথমে হচ্ছে যে আমি কেন দুঃখী যখন অন্যরা সুখী এটা বন্ধ অন্যরা সুখী নয় কেউই এই জগতে সুখী নয় কেন এটা সুখের জায়গা নয় কৃষ্ণ ভক্তি ছাড়া এই জগতে কেউই সুখী থাকতে পারে না পূর্ণরূপে যদি কেউ কৃষ্ণদের সমর্পণ না করে তাই এটা বন্ধ করতে হবে নেক্সট দু নম্বর পয়েন্টটা হচ্ছে কি যে হ্যাঁ আমি যদি কষ্টভোগ করছি আমি কেন কষ্ট ভোগ করছি আমি কার আমি কার কষ্ট ভোগ করছি কার কারণে আমি কষ্ট ভোগ করছি কার কারণে প্রশ্ন আপনাদের কাছে কার কারণে আমি কষ্টভোগ করছি আমি উত্তরের জন্য অপেক্ষা কার কারণে আমি কষ্ট ভোগ কার কষ্টটা আমি ভোগ করছি কার দুঃখটা আমি ভোগ করছি সজিবত্র আমার কর্মফল সৌরভ শেঠ প্রভু আমার আমার সবাই বলছেন নিজের 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 তাহলে আমি কার কষ্টটা ভোগ করছি আমার নিজের আমার নিজের কষ্ট আমি ভোগ করছি দুই নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করতে হবে যদি অভিযোগ বন্ধ করতে চাই তাহলে অন্যের ঘরে দোষ চাপানো বন্ধ করতে হবে অমুকের জন্য আমি কষ্ট ভোগ করছি এর আগে এই সম্পর্কে অনেক আলোচনা আমরা করেছি আচ্ছা আবারও বলছি যে আমরা কিছু আমি যখন দুঃখ পাচ্ছি এটা হচ্ছে শ্লোপ্রপদ উদাহরণ দিয়েছেন যেমন অপরাধী যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় আদালতে পেশ করা হয় তারপরে বলে বিচারক বিচারপতি বা বিচারক তিনি রায় ঘোষণা করেন তোমার তুমি এই অপরাধ করেছ এই ক্রাইমের জন্য তুমি ক্রিমিনাল তোমাকে এই শাস্তি দেওয়া হলো এখন যখন শাস্তি দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাই একই কথাই বলছেন সবার একই উত্তর আমার নিজের 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 কর্মফল তো দেখুন এই যে অপরাধী তাকে যখন শাস্তি দেওয়া হচ্ছে তখন অপরাধী ভাবছে হ্যাঁ খারাপ আমাকে এরকম একটা রায় দিল্লাদ আমাকে মারছে আমাকে এখন ফাঁসিতে মৃত্যুদণ্ড দেবে তো যে মূর্খ যে মূর্খ অপরাধী সেই কথা ভাববে আর যে প্রকৃত অপরাধী সে অনুতপ্ত হবে প্রকৃত অপরাধী না আমি বলতে চাইছি যে যার জ্ঞান রয়েছে যার একটু বোধ জ্ঞান রয়েছে সে ভাবে না এরা কেউ আমার দুঃখের কারণ নয় আমার কর্মটি আমার দুঃখের কারণ যে কর্ম আমি করে এসেছি তার জন্য আমাকে এখানে শাস্তি দিচ্ছে তাই আমি কেন দুঃখ পাচ্ছি তা আমি বিচারপতির ঘাড়ে চাপিয়ে দেওয়া যেমন মূর্খামি মূর্খতা ঠিক তদ্রূপ আমি কেন এই জগতে দুঃখ ভোগ করছি তার জন্য আরেকজনকে লেভেলিং করে দেওয়া এরকম মূর্খতা আমি স্বীকার করছি অনেক সময় আমাদের কষ্টের মাত্রা এত বেশি হয়ে যায় যে আমরা সহ্য করতে পারি না তখন আমরা কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা শান্তি পেতে চাই একটা সস্তের নিঃশ্বাস ফেলতে চাই কিন্তু প্রকৃতপক্ষে দুঃখটি আমার কর্মটি আমার আমি কর্ম করেছি দুঃখটা আমি ভোগ করছি এই জগতের বিচারধারায় ভুল হতে পারে কেননা এই জগতের জৎ সাহেব তিনি নন তিনি সবকিছুই জানেন না তিনি কেবল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলছেন কিন্তু ভগবানের দরবারে ভগবান সাক্ষী ভগবান পুলিশ ভগবান জাস্টিস ভগবানের বিচারধারায় ভগবানই সাক্ষী ভগবানী পুলিশ যে ধরে এবং ভগবানই বিচারক তাই ভুল হওয়ার কোন বিন্দুমাত্র সম্ভাবনা নেই বিন্দুমাত্র সম্ভাবনা নেই এক ফোটা ভুল হতে পারে না ভগবানের বিচারধারায় তাই আমি দুঃখ ভোগ করছি আমি অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার আগেই জানতে হবে যে আমি আমার সাক্ষী কৃষ্ণ আমাকে ধরেছে কৃষ্ণ আমার বিচারও দিচ্ছে আমার বিচারের আয়ও দিচ্ছেন কৃষ্ণ ফলটা আমি তাই আমি ভোগ করছি তাই দয়া করে আমি আমি ক্লাসের শুরুতে যে কথা বলেছি আজকের এই আলোচনার যে কারণ আমি ইদানিং প্রচুর পরিমাণে ভক্তদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ বা আমি ফোন পাচ্ছি মেসেজ পাচ্ছি যে আমার এই সমস্যা ম্যাক্সিমাম সব ভক্তের ম্যাক্সিমাম একটাই কথা অভিযোগ 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 এবং আমি এটা থেকে কাটি উঠতে পারছি না তাই জন্য আমরা আলোচনা করছি তাই আমি বলবো যে দয়া করে অন্যের ওপরে দেওয়া বন্ধ করতে হবে যে অমুকের কারণে আমি দুঃখী হ্যাঁ অমুক উপলক্ষ অমুক নিমিত্ত কিন্তু কষ্টটি তো আমি পাচ্ছি তাই ভগবান এই শাস্তিটি আমাকে কষ্ট মানে শাস্তি তো শাস্তি আমি ভোগ করছি তার মানে আমি কিছু অপরাধ করেছি আমি ভাবতে পারি আমি তো ভুল কিছু করিনি উনার সঙ্গে আমি তো সঙ্গে ভালো করেছি তাহলে উনি আমার সঙ্গে কেন এমন করলো এটা আরো বেশি পেইনফুল কারো জন্য এটি সহ্য করে নেয় এটি মেনে নেওয়া আরো বেশি পেইনফুল যে আমি তার সঙ্গে ভালো করলাম উনি আমার সঙ্গে এমন করতে পারলেন কারণ আমার দৃষ্টি খুব খুব সংকীর্ণ তাই সংকীর্ণ দৃষ্টি আমার বিস্তৃত দৃষ্টি নেই আমি দেখতে পাচ্ছি শুধু ওই একজন ব্যক্তিকে যে আমাকে দুঃখ দিয়েছে যার সঙ্গে আমি ভালো করেছিলাম কিন্তু আমি যে অন্য কাউকে অন্য জায়গায় দুঃখ দিয়ে আসিনি যেমন আপনি যখন আমি যখন অপরাধী আমি কোর্টে দাঁড়িয়েছি আমি তো জজ সাহেবের সঙ্গে তো আমি ভালো ব্যবহার করছি হ্যাঁ জজ সাহেবের সঙ্গে তো আমি হুজুর হুজুর করছি তার সঙ্গে আমি কোনো অভদিন তাহলে জজ কেন আমাকে শাস্তি দিলেন জজের সাথে তো আমি কিছু করিনি জজ আমাকে শাস্তি দিলেন কেন জজের শাস্তি দেওয়ার কথা কিন্তু জজ তো তার সঙ্গে ব্যবহারের শাস্তি আমাকে দিচ্ছেন না জজের সাথে আমি ভালো ব্যবহার করছি করতে পারি কিন্তু শাস্তি তো আমার অন্য জায়গার কর্ম তো আমি অন্য জায়গায় করে এসছি বোঝা যাচ্ছে কি বলছি তাই আমি এখন ভালো ব্যবহার করছি বলেই যে আমি ভালো ব্যবহারই ডিজার্ভ করব তার কোনো গ্যারান্টি নেই আমি এই জন্মে ভালো থাকবো বলেই যে আমি শুধু ভালো ফল পাবো এমন কিছু গ্যারান্টি নেই কোনো নিশ্চয়তা নেই কারণ এর আগের কর্ম আমি জানি না ইভেন এই জন্মেও তো আমি অনেক পাপ করেছি যদি আমরা আমাদের পাপের দিকে চিন্তা করি প্রতি মুহূর্তে পাপ মানে কৃষ্ণ বিস্তৃতি বলতে গেলে পাপ একদিকে কৃষ্ণ স্মরণে সুকৃতি পুণ্য মঙ্গল আর অমঙ্গল মানে কৃষ্ণ বিস্তৃতি তাহলে আমি আমার জীবনে কতগুলো মিনিট আমি কৃষ্ণ বিস্তৃতিতে ছিলাম এবং এখনো আমি যার উপর আমার দোষের দোষের বোঝাটা যার ঘরে চাপিয়ে দিতে চাচ্ছি ওই মুহূর্তেও আমি কৃষ্ণ বিস্তৃতিতে আছি সেই মুহূর্তে আমি আরো পাপ সঞ্চিত করছি কৃষ্ণ ভুলে যাওয়া মানেই কৃষ্ণকে মনে রাখতে হবে সবসময় তাই অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করতে হবে কত অপরাধ আমরা কত পাপ আমরা আমাদের জীবনে করেছি যারা ভক্তি জীবনে অনেক পরে প্রবেশ করেছি আমরা তারা অনেকেই এবং আমরা এর আগে অনেক পাপ করে এসেছি যারা হয়তো কে হয়তো বলবো উনি তো ছোটবেলা থেকেই ভক্ত একদম বাচ্চা বয়স থেকে ভক্ত বা অনেকে জন্ম থেকে ভক্ত তবু কেন দুঃখ পাচ্ছে কিন্তু তার আগের জন্মে কর্মফল রয়েছে এখন কথা হচ্ছে যে আপনারা তো বলবেন যে এটা তো জানা কথা এগুলোর নতুন কথা কি ভাবতে পারি নতুন কথা কি আগের জন্য তো কর্মফল আছে জানি তো কিন্তু এইটাই তো সমস্যা আমাদের আমাদের সমস্যা এই জায়গাটাতেই যে যখনই আমরা দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি কিছু তখনই আমি মনে করে নিচ্ছি যে এটা অমুকের কারণ হয়েছে তখন আর মনে থাকছে না সেই কথা যে এটা এটা তো জানার কথা এটা তো কর্মফল তাই জ্ঞানকে বিজ্ঞানে পরিণত করতে হবে শুষ্ক জ্ঞান দিয়ে কাজে লাগবে না যদি তার জীবনে অ্যাপ্লিকেশন না থাকে প্রয়োগ না থাকে তাই আমি যখনই দুঃখ পাব সেকেন্ড পয়েন্ট কি ছিল দুঃখ পেলেই আমি অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি আমরা অনেক অনেক আলোচনাকে বিস্তৃত করতে পারি কিন্তু অল্পতে আমরা দেখব যে আমি প্রথমটা ছিল আমি দুঃখ পাচ্ছি যখন তখন দেখছি যে অন্য কেউ সুখী আছে আমি কেন দুঃখী আছি তাই অন্যের সঙ্গে বিচার করে নয় অন্য কেউ সুখে নেই সবাই যার যার জীবনে দুঃখে আছে কথা মনে রাখবেন কয়েকটা সেলফি আর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বা ফেসবুকের পোস্ট আপনাকে তার জীবনকে ডিফাইন করে না আপনার সামনে তার জীবনে আরেকটা জায়গা রয়েছে সেখানে সে জানে যে কষ্ট দিয়ে যায়নি সে সেটা বুঝবে না তার জীবনে কি দুঃখ রয়েছে এটা তার হাসি মুখের ছবি দেখে বোঝা যাবে প্রত্যেকের জীবনে হাসি মুখের ছবি আছে প্রতিটি মানুষ এখানে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনসত্তর জন ভক্তরা রয়েছেন উনসত্তর জনের জীবনে হাসি মুখের ছবি আছে আছে না তাই আপনার সেই হাসি মুখের ছবি দেখে যদি আমি আমি যদি সংজ্ঞা দিয়ে দিই আমি যদি নির্ধারণ করে দিই আপনি সুখী কিন্তু আপনি রাজি হবেন আপনারা কে রাজি হবেন এখানে যে আমি আমার জীবনে সেন্ট পারসেন্ট সুখী জীবনে আমি কোনোদিন কোনো কারণে কোনো দুঃখ কষ্ট পাইনি কেউ যদি বলে তাহলে পাগলের মতো হবে প্রভুপাত বলছেন দু ধরনের লোকই কথা বলতে পারে আমি জীবনে পূর্ণরূপে সুখী এক হচ্ছে পাগল মাথা খারাপ আর হচ্ছে মহাভাগবত কেননা মহাভাগবতের এই জগতের সম্বন্ধে কোনো সেন্সই নেই তিনি সর্বদা তন্ময়। তাই হয় যদি আপনি বলেন যে আমি পূর্ণরূপে সুখী হয় আপনি মহাভাগবত নয় আপনি পাগল প্রভুপাদের কথা অনুযায়ী আমি বলছি না কারণ কেউ কখনো জীবনে সেন্ট পারসেন্ট সুখী হতে পারে না যদি বলে যে আমি অনেক ঘুম ঘুমাতে পারি অনেক খেতে পারি আমি সুখী অনেক ঘুমানোটাও একটা দুঃখের কারণ অনেক খাওয়াটাও দুঃখের কারণ যখন অবিসিটি হবে স্থূলতা হবে তখন বুঝবে দুঃখ কাকে বলে তাই তো সুখ আরেকটা দুঃখের কারণ তাই আমি প্রায়শই বলে থাকি এই কথা যে এখানে টোয়াইন প্যাক সব কম্বো প্যাক সব সবকিছু এখানে কম্বো প্যাক সুখ কিনলে দুঃখ ফ্রি আপনি কিনবেন সুখ কিন্তু দুঃখ আপনাকে এমনিতেই দিয়ে দেওয়া হবে আপনার সঙ্গে প্যাকেটে ভর্তি করে এই জগতে সব কম্বো প্যাক আপনি চাইলে সিঙ্গেল প্যাক কিনতে পারবেন না যেমন এখনকার দিনে মোবাইল কোম্পানিগুলো করেছে কেউ টক টাইম কিনবে ইন্টারনেট কিনবে না কেউ ইন্টারনেট কিনবে টক টাইম এরকম হবে না সব কম্বো প্যাক বানিয়ে দিয়েছে ম্যাক্সিমাম জায়গাতে যা দরকার নেই তাও নিতেই হবে কারণ ওদের ব্যবসা ওদের তো এই জগৎটা হচ্ছে দুঃখালয় এখানে আপনি সুখ আশা করতে পারেন না শুধু দুঃখের অনুপস্থিতি এটাকে আমরা সুখ মনে করছি সাময়িক অনুপস্থিতি কেউ আমাকে মারছে 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 হঠাৎ করে মার বন্ধ আরাম আবার মারবে তখন আবার দুঃখ তো এইভাবে আমাদের বন্ধ করতে হবে এক নম্বর পয়েন্ট অন্যকে দেখে নিজেকে দুঃখী ভাবা বন্ধ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে দু নম্বর পয়েন্টে কি আমি যে কষ্ট পাচ্ছি এটা আমার নিজের কর্মপথ এই কথাটা আমাকে ভালো করে এটা মনে রাখতে হবে তৃতীয় পয়েন্ট আরো পাওয়ারফুল যখন আমি দেখছি যে আমি কষ্ট পাচ্ছি আমার কাছে আমার কষ্টগুলো খুব খুব বড় মনে হচ্ছে যখনই যেই কষ্ট পায় যেই কষ্ট পায় তার কাছে তার কষ্টই সবচেয়ে বড় তার চেয়ে আর কেউ কষ্টে নেই এরকম মনে হয় ভুল ভুল আমি মেনে নিলাম ঠিক আছে যে অন্যরা কষ্ট পাচ্ছে হ্যাঁ হ্যাঁ কেউ হয়তো বলতে হ্যাঁ আপনার সঙ্গে একমত অন্যরা কষ্ট পাচ্ছে কিন্তু শুধু একমত হলেই হবে না এটাও দেখতে হবে যে আমি যখনই আমার দুঃখটাকে আমি চিন্তা করি তখন আমি মনে আমার চেয়ে বড় দুঃখে আর কেউ নেই কিন্তু আমার চেয়ে কেউ দুঃখে রয়েছে কি নেই সেটা আমি জানি না সবসময় আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে আমার নিজের দুঃখটাকে বড় করে দেখা সো তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অভিযোগ বন্ধ করতে হলে আমি সবচেয়ে দুঃখী এটা বন্ধ করতে হবে কি করতে হবে আমাকে ফোকাস করতে হবে আমাকে দেখতে হবে কারা আমার চেয়েও দুঃখে রয়েছে কারা আমার চেয়েও দুঃখে রয়েছে। আমি যদি মনে করি যে আমি কেবল দুঃখী বা আমার খুব দুঃখ বেশি তাহলে আমাকে যদি দুঃখ নিবারণ করারও চেষ্টা করা হয় কোনো উপায়ও থাকে আমার কাছে তবু আমি আমাকে সুখী মনে করব না কারণ আমার মাঝখানে একটা জিনিস সেট হয়ে গেছে আমার সেলের মধ্যে আমার জিনের মধ্যে বা কি বলে আমার ডিএনএতে এটা সেট হয়ে গেছে যে আমার চেয়ে দুঃখী আর কেউ নেই আবার এক নম্বর পয়েন্ট কেন অমুকে সুখী আছে আমি দুঃখে রয়েছি আমার চেয়ে দুঃখী কেউ ঠিক আছে অমুক আমার চেয়ে কম আছে তাই আমাদের প্রবণতা হচ্ছে যে আমরা যখনই দুঃখ পাই তখন আমি মনে করি আমার চেয়ে আর কেউ দুঃখে নেই তাই যদি এটা বন্ধ করতে হয় তাহলে কি করতে হবে আমার চেয়েও দুঃখে অনেকে রয়েছে তাদের দিকে দেখুন আমি আমার জীবনের ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা থেকে বলছি আমি কাউকে কাউকে এটা যারা ভক্তরা এখানে ক্লাস শুনছেন অনেকে অনেক সঙ্গে হয়তো আমি ব্যক্তিগতভাবে শেয়ার করেছি কখন আগে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন একদিন আমি এরকম স্টুডেন্ট পড়াতাম যখন ফিরছি বর্ষাকাল ছিল রাতের বেলা তো যেখানে আমি নেমেছি মানে স্টুডেন্ট পড়িয়ে বাস থেকে সে যেখানে নেমেছে ওখান থেকে আমার ইউনিভার্সিটির যেখানে আমার হস্টেল ছিল হল ছিল সেখানে সেটা যতটা দূর আমাকে হেঁটে আসতে হতো কারণ কোনো রিক্সা ছিল না যেহেতু রিক্সা অটো কিছুই ছিল না যে এত বৃষ্টি ছিল তো আমি যখন হেঁটে আসি খুব প্রচন্ড বৃষ্টি মানে ঝমঝম বৃষ্টি মাথার উপরে রাস্তা একটা লোক অব্দি নেই প্রায় সাড়ে নটা দশটা বাজে রাত এরকম আমি মানে হাঁটতে কষ্ট হচ্ছে এত জল রাস্তায় তো জুতো দুটো খুলে প্যান্ট গুটিয়ে তখন স্টুডেন্ট ছিলাম প্যান্ট প্যান্ট শার্ট যেহেতু পড়তাম প্যান্ট গুটিয়ে জুতো দুটো খুলে হাতে নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি ভাবছি রাস্তায় তাকিয়ে দেখছি একটা কুকুর অবধি দেখা যাচ্ছে না আমি ভাবছি একটা কুকুর পর্যন্ত রাস্তায় অথচ আমি 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 আমার আমার মানে আর্থিক কারণে কারণে যে যাচ্ছি এত রাত করে আমি কোথা থেকে ফিরছি এত বৃষ্টিতে একটা মানুষ রাস্তায় নেই আর আমি আমি কত দুঃখী আমি ভাবছিলাম মনে মনে যে আমি কত দুঃখী আর এই বৃষ্টির মধ্যে আমি কি রাস্তায় হাঁটছি এইভাবে এই কথাটা ভাবতে ভাবতে একটু সময় পরেই রাস্তার পাশে ফুটপাতে উঠে গেছি যখন তখন দেখছি ওখানে একটা লোক বসে রয়েছে সে লোকটির কি রোগ বলে একটা পা অর্ধেক নেই সেই পাটা মনে হয় কাটা বা কিছু একটা মানে পচে গেছে ঘা হয়েছে কিছু এবং তাতে অনেক পোকামাকড় এরকম লাইটের ল্যাম্প পোস্টের আলোতে দেখছি অনেক পোকামাকড় হয়ে গেছে বৃষ্টিতে ভিজছে লোকটি কারণ তার যাওয়ার উপায় নেই কারণ নড়তে পারে না কেউ হয়তো তাকে এখানে বসিয়ে দিয়ে গেছে এখন আর উঠতে পারছে না এবং ওই জায়গাটা তার পচে গেছে এবং প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছে সে হয়তো এবং উঠতেও পারছে না বৃষ্টিতে ভিজছে উস্কো খুস্কো চেহারা চুল বড় দাড়ি বড় এই অবস্থায় সে ওখানে ভিজছে কিছু করার নেই তার সঙ্গে সঙ্গে আমি তখন ভাবলাম কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ তোমার যে আমি তো এরকম করে আমাকে তুমি জন্ম দিতে পারতে আমার কর্মেও আমাকে এরকম বানাতে পারতো যে এখন বৃষ্টি হচ্ছে লোকটির পায়ে এত যন্ত্রণা সেখান থেকে উঠতেও পারছে না কেউ তাকে ধরে নিয়ে যাওয়ারও নেই একে পায়ের যন্ত্রণা আরেকদিকে উপরে ওপরে বৃষ্টি কিছু করার নেই তাকে সহ্য করতে হবে যতক্ষণ বৃষ্টি না আমি তো অ্যাটলিস্ট আমার রুমে ফিরে যাচ্ছি এই লোকটির কি হবে তখন সঙ্গে সঙ্গে আমার যে এই চিন্তাটা আমি করছিলাম যে আরে আমার মতো মনে হয় হতভাগা কেউ নেই রাস্তায় কুকুরও মনে আমার মতো হতভাগা না আমি ভাবছিলাম কিন্তু আমি যখন ওই লোকটিকে দেখলাম অনেক বছর আগের কথা বলছি প্রায় দশ বারো বছর আগের কথা সেই দিন থেকে আমি শিখেছি এর আগেও অনেক সময় চেষ্টা করি কিন্তু ওই সময় থেকে আমি শিখেছি যে আসলে কখনো আমরা সবসময় আমার কষ্টটাকে যখন আমি দেখি অন্য কেউ কষ্ট পাচ্ছে না আমার চোখের সামনে তখন আমি ভেবে আমি কষ্ট পাচ্ছি কিন্তু যেই মুহূর্তে আমি আরেকজনকে আমার চেয়ে বেশি কষ্ট বেঁধে দিই তৎক্ষণা আমি আমি ভালো আছি সো কৃষ্ণা থ্যাংক ইউ সো মাচ আই এম সো মাচ গ্রেটফুল টু ইউ আই ওয়ান্ট টু মাই আমি আমার কৃতজ্ঞতা তোমার কাছে প্রকাশ করতে চাইছি তুমি আমাকে অন্তত এরকম করি তাই দুঃখ পেলে সবসময় নিজের চেয়ে কে দুঃখে রয়েছে তার দিকে দেখুন কে আপনার যে ভালো রয়েছে তাকে নয় তাকে নয় আপনার সামনে আপনার পাশেই হয়তো আরেকজন সুখে রয়েছে ওকে ফাইন কিন্তু অন্য কেউ আপনার সাথে দুঃখেও আছে তাদের দিকে দেখুন তাই যখন আমরা তাদের দিকে আমরা দেখবো আমরা তাদের দিকে এই জড়াগতিক ভাবে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে জড় জড়ো জাগতিক আমরা সবসময় আমাদের চেয়ে নিচে যারা রয়েছে তাদের দিকে দেখব আমাদের চেয়ে মানে লোয়ার পজিশনে লোয়ার পজিশন না বলতে লোয়ার মানে অপেক্ষাকৃত কম অপেক্ষাকৃত খারাপ পরিস্থিতিতে যারা আছে তাদের দেখব তাহলে আমি সুখী হব জাগতিক ভাবে আর পারমার্থিকভাবে দেখতে হবে আমার থেকে উপরে জাগতিক ভাবে কে নিচে আমার চেয়ে ভালো ভালো করছে আমার চেয়ে বেশি করছে তখন আমার মাঝখানে করার অনুপ্রেরণা জাগবে উৎসাহ জাগবে আরে ওই প্রভু কত ভালো করছেন এই মাতা যে কত সেবা করছেন বা ওরা কত সুন্দর হরিনাম জপ করে যাচ্ছে কত মনোযোগ দিয়ে হরিনাম করে আরে কত সারা দিনের সময় একটু নষ্ট করে না কত গ্রন্থ পড়ে বা এভাবে যে কোনো কিছু ভালো কিছু বা ওনার ভগবানের প্রতি কত আকর্ষণ রয়েছে পারমার্থিকভাবে ভালো জিনিসগুলো উনি কত সময় কত সময়নিষ্ঠ পাংচুয়াল কত বিনয়ী বৈষ্ণব সব ভালো ভালো গুণগুলি দেখতে হবে পারমার্থিকভাবে যে ওপরে রয়েছে আর জাগতিকভাবে যে আমার চাইতে নিচে রয়েছে যখন আমি জাগতিক ভাবে দেখবো আমার চেয়ে থেকে রয়েছে তখনই আমার মাথায় বাজ পড়বে আরে আমি তাহলে দুঃখী আমি সুখী হতে পারবো না এই যে কোনোদিন এই মাথায় বাস পড়া তখন বন্ধ করতে হবে মাথায় আমাদের বাস পড়ে কাউকে দেখলে কেন সে ভালো আছে দেখতে হবে কে আসলে আমার চেয়ে নিচে রয়েছে তাই এই যে বিষয়টি আছে যে আমি দুঃখ ভোগ করছি এই জায়গাটাতে এসে আমাকে চিন্তা করতে হবে আমার চাইতে অনেকে দুঃখ রয়েছে সে গৃহস্থ হোক সে ব্রহ্মচারী হোক ব্রহ্মচারী মনে করতে পারে এই মন্দিরে ভালো লাগছে না কিন্তু অন্য মন্দিরে যে আরেকজন আরো ভালো আছে আপনি কিভাবে জানেন নিশ্চয়তা কি হয়তো এই মন্দিরের পরিস্থিতি অন্য থাকতে পারে আবার গৃহস্থের ক্ষেত্রে আমার গৃহস্থ জীবন অনেক বেশি হয় কলিযুগ ও আমার পার্টনার আমার সঙ্গী বা আমার সঙ্গিনী উনি অত ভালো নয় ও মুখেরটা ভালো সবসময় ভালো করে আপনি যখনই ওখানে দেখবেন তখনই দুঃখ পাবেন দেখুন আপনার সঙ্গী সঙ্গিনীর কাছ থেকে আপনি যা পাচ্ছেন যে ব্যবহার পাচ্ছেন বা যে আচরণ পাচ্ছেন তার চেয়ে খারাপও অনেকে আছে অথবা আমি আমি ভালো নেই আমি মনে করছি আমি আমার ফ্যামিলিতে ভালো নেই আমার চেয়ে কি কেউ খারাপ আছে আমার চেয়ে কি কেউ খারাপ অবস্থায় আছে নিশ্চয়ই আছে এটা কারো দোষ খুঁজে বেড়ানো না এটা নিজেকে স্থিত রাখতে কৃষ্ণ ভাবনা এই তাৎপর্য যা হচ্ছে যে তিনি সর্বদা সুখে দুঃখে সমভাবাপন্ন নিজেকে নিজের অবস্থানে রাখার জন্য দেখতে হবে কি আমার চাইতে আমার চেয়ে অনেকে খারাপ ফ্যামিলি পরিস্থিতিতে আছে পারিবারিক পরিস্থিতিতে আছে তাই অন্যকে দেখা বন্ধ করতে হবে যারা আমার চেয়ে উন্নত পর্যায়ে যারা আমার চেয়ে খারাপ রয়েছে জাগতিকভাবে আরও দুঃখে রয়েছে কারা তাদের দিকে দেখতে হবে তখন এই তিন নম্বর পয়েন্ট ক্লিয়ার আপ হয়ে যাবে কি ছিল যে আমার চেয়ে কেউ কার দুঃখে নেই আমি কি সবচেয়ে বড় দুঃখী আমার আমার অভিযোগের কারণ হচ্ছে আমার চেয়ে আর কেউ দুঃখে নেই আমার মতো দুঃখ কেউ পাচ্ছে না তাহলে এটি বন্ধ হবে যদি আমরা এই কথাটি বুঝতে পারি চার নাম্বার বিষয় হচ্ছে যে হ্যাঁ আমি আমি দুঃখ পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি বুঝলাম তাই আমি অভিযোগ করছি কিন্তু আমি কি আমার এই দুঃখকে বন্ধ করতে পারবো আমার ইচ্ছামতো আমার ইচ্ছা মতো আমি কি আমার দুঃখকে এখানেই বন্ধ করতে পারবো নাকি এর পেছনে কোনো চরম নিয়ন্তা রয়েছেন কেউ একজন আমার দুঃখটিকে বা আমার জীবনটি যেমনই চলছে না কেন কন্ট্রোল করছেন কেউ একজন এর পিছনে কার হাত রয়েছে আমার কর্ম আমি ভোগ করছি কর্মের কর্মের ফলপ্রদাতা একজন আছেন তার হাত রয়েছে তাই যতক্ষণ না পর্যন্ত আমার কর্ম ফিনিশ না হবে আমাকে দুঃখ পেতে হবে তাই আমি অভিযোগ করেও বা কি করব আমি অভিযোগ জানাবো কাকে কিছু হলেই যখন আমি কাউকে বলে বসি যেটা মানে আপনার জন্য হয়েছে বা এই পরিস্থিতির জন্য হয়েছে আমার কর্ম কর্ম রয়েছে এবং সেই কর্মকে একজন নিয়ন্ত্রণ করছেন তাই আমার নিজের উপরে নির্ভর করছে না যে এটা কখন বন্ধ হবে কারণ আমি জানি না অনাদি কর্ম আমার অনাদি কর্ম ফল রয়েছে আমি কবে থেকে কোন পাপের এই যন্ত্রণা পাচ্ছি তাই চরমে যিনি নিয়ন্ত্র রয়েছেন কৃষ্ণ ভগবান কৃষ্ণ আমাদের যে কোনো সিদ্ধান্তের যে কোনো দর্শনের ফাইনাল পয়েন্ট হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণের ইচ্ছা রয়েছে তার মানে কি কৃষ্ণ কোনো মানে কাউকে দুঃখ দিয়ে আনন্দ প্রদানকারী আনন্দ দুঃখ দিয়ে কাউকে আনন্দ পাওয়ার মতো কোনো ভগবান না পিতা কখনো কাউকে কখনো কোনো পুত্রকে পিতা দুঃখ দিতে পারেন না কিন্তু পুত্র যখন অবাধ্য হয় তখন পিতা বাধ্য হন অবাধ্য পুত্রকে বাধ্য করার জন্য করার ব্যবস্থা তখনই তিনি শিক্ষক ধরে নিয়ে আসেন তার হাতে লাঠি দিয়ে দেন এবং তাকে নির্দেশ দেন একে ততক্ষণ পর্যন্ত মারবেন যতক্ষণ পর্যন্ত সোজা না হবে ঠিক না হবে তো ভগবান করুণাময় পিতা কিন্তু আমাদেরকে সায়স্তা করার জন্য আমাদেরকে আমার আমার ভুলটিকে মনে করানোর জন্য কারণ তিনি করুণাময় পিতা পিতা পারেন না পুত্রকে সরাসরি মারতে তাই পিতা যেমন কোন শিক্ষকের ব্যবস্থা করেন ভগবান তেমনি মায়া দেবীর ব্যবস্থা করেছেন যে আমার কর্ম অনুযায়ী মায়া আমাকে দুঃখ দান করবে কিন্তু ভগবান তার পেছনে রয়েছে যেমন টিচার যখন ছাত্রকে মারছে ছেলেটিকে মারছে তখন বাবা সেখানে রয়েছেন আশেপাশে বাবা দেখছে কিন্তু বাবা কষ্ট হচ্ছে কিন্তু বাবা চাইছে ছেলে বুঝুক কারণ বাবা স্নেহময় তিনি মারতে পারবেন না তাই তিনি শিক্ষক এর ব্যবস্থা করছে এ পড়াশোনা করুক ভালো বদমাসী না করুক বাবা চাইছেন যে ভালো হয়ে যাক তাই যখন মায়া দেবীর কারণে মায়া দেবীর দ্বারা পরমাত্মা রূপে কৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছেন সবচেয়ে কাছে তিনি রয়েছেন এবং তিনিও মন থেকে বোঝাচ্ছেন চৈত্র গ্রুপে ঠিক হয়ে যাও ভালো হয়ে যাও আর 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 দুষ্কর্ম করো না ঠিক য যদ্রূপ গীতা তার পুত্রকে বলে যে পিতা নিজে মারছেন হয়তো শিক্ষকে দিচ্ছেন একে বেদ পারলই যেতে ঠিক হয় শাস্তিদিন যখন পুত্র ভালো হয়ে যাবে আর কোন দরকার পড়বে না তার ঠিক তারূপ আমরা যখন ঠিক হয়ে যাব তখন আর আমাদের অর্থাৎ আমাদের কর্ম যখন ক্লিয়ার আপ হবে আমরা ভগবানকে যাওয়ার কখন আমরা ঠিক হব যখন আমরা আমাদের স্বরূপে অবস্থিত হব সেই যে প্রথম আমরা যাত্রা শুরু করেছিলাম মিথ্যা অহংকার মিথ্যা অহংকার যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে আমার কর্মফল মিথ্যা অহংকার থাকা মানেই কর্ম যা সত্যি অহংকারে এসেছে গেছে যিনি মুক্তির মুক্তি হিত্ত্বরূপে অন্যতা মুক্তিহিতা তো অন্যতা স্বরূপেন যখনই আমরা স্বরূপে আসবো যে আমি কৃষ্ণের দাস তখন আমাকে আর দুঃখ পেতে হবে তারাক পর্যন্ত আমাকে কষ্ট পেতে হবে তাই আমার আমি কখন ঠিক হব আমার এই যন্ত্রণা কখন বন্ধ হবে তা নির্ভর করছে না কারোর উপরে তা তা নির্ভর করছে আমার ওপর তা নির্ভর করছে ভগবানের চরম ইচ্ছার উপর ওকে চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর আমি মনে করছি যে আমি অনেক এই মুহূর্তে আমি অনেক দুঃখ পাচ্ছি আমি অনেক কষ্ট পাচ্ছি ভবিষ্যৎ পাঁচ নম্বর পয়েন্ট ভাবুন ভবিষ্যৎ যে আমার আরো খারাপ হবে না আরো দুঃখ পাবো না তার কি গ্যারান্টি রয়েছে আমি এখন মনে করছি আমি একটা কিছু ব্যবস্থা করে এই সিচুয়েশনকে ঠিক করে নিই এর থেকে আমি উতরে গেলাম কিন্তু আমি আপাত দৃষ্টিতে মানুষ আমি উতরে গেলাম কিন্তু ভবিষ্যতে যে আমার আরও খারাপ হবে না আমার কারণ আমি তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না ভবিষ্যৎ কেবল কৃষ্ণ দেখতে পারেন তাহলে কে জানে এখনই আমি তো দুঃখ পাচ্ছি ভবিষ্যতে তো আরও দুঃখ পেতে পারি বা এখন আমি যাকে দুঃখমোচনের উপায় বলে যাকে আঁকড়ে ধরে আমি দুঃখ দুঃখমোচন করতে চাইছি সে হয়তো ভবিষ্যতে আরও আমার যন্ত্রণার কারণ হবে আরও আমার দুঃখের কারণ হবে তখন আমার ভবিষ্যতের কি হবে তখন কি আমি আমার সময়ের কাটা ঘোরাতে পারবো যেমন ঘড়ির কাটা কোনো পেছনে যায় না নষ্ট ঘড়ি সারা ঘড়ি কাটা যেমন কখনো পেছনে যায় না আমি আমার সেই দিনকে আবার এখনকার দিনে নিয়ে আসতে হয়তো পারবো না ভবিষ্যৎ কখন আবার পিছনে পাঁচট্যান্ড অতীতে নিয়ে আসা যায় না অর্থাৎ যা ঘুরছে তাই আমার ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট মনে রাখতে হবে ভগবান আরও দুঃখ আমার থাকতে পারে কিন্তু কৃষ্ণ বড় কৃপালু তুমি তুমি বড় দয়ালু যে আমার আমি আমার এই যন্ত্রণা আরও খারাপ হতে পারে অনেকে বলে আমার এখন অনেকে গ্রহ দোষ থাকে যেমন প্রত্যেকের জীবনেই সাধারণত বলা হয় যে যারা আজকালকে তো কলিযুগ সবাই দুর্ভাগ্য দুর্দশাগ্রস্ত তাই তাদের রাহুর দশা থাকে কেতুর দশা থাকে তো যদি কারো রাহুর দশা থাকে তাহলে তার জীবনে বহুত কষ্ট ভোগ করতে হয় কিন্তু এখন আমি এখন আমি বৃহস্পতির দশায় চলছে তাতেই আমি দুঃখ পাচ্ছি বা অন্য কোনো দশা যাই হোক তাতে যখন আমার রাহু আসবে হয়তো আরো দুঃখ পেতে হবে আরো কষ্ট পেতে হবে তাই ভবিষ্যৎ অনেক খারাপ হতে পারে কৃষ্ণ করুণা করে এখন আমাকে যা রেখেছেন তাই ভালো তাহলে অভিযোগ করা বন্ধ হবে ভবিষ্যৎকে তো এখন যদি অভিযোগ করতে শুরু করি তাহলে ভবিষ্যৎকে কি করব পাচ্ছি বা যে কারণে খারাপ কিছু হতে পারে এ কথা মনে রাখতে হবে পাঁচ নাম্বার ছ নাম্বার কথা হচ্ছে এখন আমি আমার এবার আত্মসমীক্ষণে আসি আমার আমার যন্ত্রণার মাত্রা দেখে আমার কষ্ট পাওয়ার মাত্রা দেখে আমাকে বুঝতে হবে কত মাত্রায় ননসেন্স কাজ আমি করেছি আমি কত ননসেন্স ছিলাম বা আমি কত বদমাশি করেছি আমি কত খারাপ কাজ করেছি যে আজকে আমাকে এত দুঃখ পেতে হচ্ছে তাই থ্যাংক ইউ কৃষ্ণ কেন যে আমার কর্মগুলো চলে যাচ্ছে তাই তখন আমরা কৃতজ্ঞ অনুভব করবো ভগবানের কাছে অভিযোগ নয় অভিযোগ নয় কৃতজ্ঞ অনুভব করব। হ্যাঁ যে কৃষ্ণ তুমি আমাকে অনেক ভালো রেখেছ কারণ আমি না জানি কত পাপ করেছি তাই জন্য আমাকে এখন এত কষ্ট পেতে হচ্ছে যাই হোক এই কষ্টের মধ্য দিয়ে কষ্ট মানে কষ্টে থাকা মানে পাপক্ষয় আর সুখে থাকা মানে পুণ্যক্ষয় তাহলে আপনি বিচার করুন আপনি কোনটি চান হ্যাঁ কোনটি গ্রহণ করবেন পাপক না পুণ্য ক্ষয় পাপক না পুণ্য ক্ষয় দেখি কজন বলে কি বলছে পাপক্ষয় ক্ষয় চায় না পূর্ণ ক্ষয় চায় সুখে থাকলে পুণ্য ক্ষয় দুঃখে থাকলে পাপ ক্ষয় তাহলে পাপ ক্ষয় করতে চান না পুণ্য ক্ষয় করতে চান একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে হ্যাঁ আরে পাপক ক্ষয় চালে তো দুঃখ ভেদ হবে পাপক ক্ষয় তাই আমি পাপক ক্ষয় করতে চাই তাই এটা আমার পাপ ক্ষয় করার একটা দারুণ উপায় কৃষ্ণ করে দিয়েছেন তাই যখন আমি অভিযোগ করতে যাব। তখনই আমার মনে রাখতে হবে যে কত মাত্রায় বদমাশি করেছি আমি কত পাপ আমি করেছি কত জঘন্যতা আমি করেছি তাই জন্য আজকে আমাকে এত দুঃখ পেতে হচ্ছে কৃষ্ণ সে পাপ কি আগে বললাম কৃষ্ণ বিস্মৃতি কৃষ্ণ বিস্তৃতি মানেই অভদ্র কৃষ্ণ বিস্তৃতি মানেই পাপ কত জীবন কত জন্ম আমরা এরকম কৃষ্ণকে ভুলে আমরা কত পাপ কর্ম করে এসছি তাই কৃষ্ণ এখন দুঃখ দিচ্ছ পাপ ক্ষয় হচ্ছে ধীরে 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 ফ্রেশ হয়ে যাচ্ছি তাই অভিযোগ নয় থ্যাংক ইউ ধন্যবাদ কৃষ্ণ কারণ তুমি আমাকে সুযোগ দিচ্ছ এভরিথিং রুদ্রদেব প্রভু এভরিথিং হ্যাঁ আমরা পাপ পূর্ণ দুটোই ক্ষয় করতে চাই কিন্তু পূর্ণ আপনি জবরদস্তি কেন ক্ষয় করবেন পূর্ণ জবরদস্তি ক্ষয় করার কিছু নেই কারণ যদি অনেক পুণ্য যদি সঞ্চিত হয় তার অনেক সময় তা ভগবানের ভক্তির পথে সাহায্য করতে পারে সুকৃতি লাভ করতে সাহায্য করতে পারে যেমন আমরা এর আগে বলছিলাম আগের দিন কাছে যে যার যত পুণ্য রয়েছে বা সুকৃতি রয়েছে সে তত বেশি ভগবানের প্রতি শরণাগত হতে পারে দৃঢ় হতে পারে যার এটা ভগবদ গীতায় বলা আছে আমি বলছি না এসাম তু অন্তগতম পাপম জননাম পুণ্য কর্মনম তে দ্বন্দ্ব মোহনীর মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রত ভগবান বলছেন যার পাপ অন্তগত হয়েছে চলে গেছে যে শামতু তু অন্তগতম পাপ চলে গেছে সে আমার প্রতি দৃঢ় হয় ভগবদ ভক্তিতে দৃঢ় হতে গেলে পাপ ক্ষয় হতে হবে কিন্তু পূর্ণ ক্ষয়ের কথা বলা আছে না পূর্ণ থাকতে পারে যদি হ্যাঁ সেই পূর্ণ দিয়ে ভক্ত কখনো সকাম বাসনা করবে না সকাম ফল চাইবে না যে এই পুণ্যের দ্বারা আমি এই পাই সেই পাই আমরা প্রথমে বলছি এখানে আমরা তাদের নিয়ে কথা বলছি যারা ভক্তি জীবনে সিনসিয়ার হতে চাইছেন সবাই তো একরকম হবে না জানা কথা কেউ চায় না আমি পুণ্য করে স্বর্গ ভোগ করবো কোনো ভক্তির মনোভাব থাকতে পারে সেটি তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জেনারেলি যারা শুদ্ধ ভক্তি মার্গ অনুশীলন করছেন তারা পাপ এবং পুণ্য কোনোটি তাদের কিছু যায় আসে না কিন্তু তার যে যে পুণ্য থাকেও সেই পুণ্য দিয়েও তারা ভগবানের সেবা করতে চান তো আমার কি ছিল যে আমি এত দুঃখ পাচ্ছি তাই অভিযোগ করার আগে চিন্তা করতে হবে দুঃখটা পাচ্ছি কেন কারণ বহুত বহুত পরিমাণ পাপ আমি সঞ্চিত করেছি তাই আমি দুঃখ পাচ্ছি যে কারণ আমি চাইলেও আমি এগুলো থেকে মুক্ত হতে পারছি না ওকে ছটি পয়েন্ট আমরা আলোচনা ওকে লাস্ট সেভেন্থ পয়েন্ট আজকে সাত নম্বর পয়েন্ট যে ভগবান এবার সব গেল সব সব বিচার গেল এবার ফাইনাল বিচার হচ্ছে কৃষ্ণ চান আমি দুঃখের মধ্য দিয়ে যাই যাতে করে কৃষ্ণ আমাকে পরীক্ষা করতে পারেন আমি কতটি তার কতটুকু আমি তার প্রতি শরণাগত যা ভগবান কখনো কখনো তার শুদ্ধ ভক্তদেরকেও করেন যারা পাপ মুক্ত তাদেরকেও ভগবান করেন যদি ছয় নম্বর পয়েন্টই হচ্ছে পাপ ক্ষয় করছে এবার কেউ তাহলে শুদ্ধ ভক্ত কেন কষ্ট পাবে ভগবান চান ভগবান চান আমার আমার ভক্তিকে আরো গাঢ় করতে আমাকে আরো পরীক্ষা করতে আমাকে আরো তার প্রতি শরণাগত করতে আমাকে আরো তার প্রতি নির্ভরশীল করতে আমাকে আরো তাকে ভালোবাসাতে তাই আমাকে এই পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন দেখতে এই দুঃখের সময় আমি কি করি সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ জানেন কুন্তি মহারানী তিনি বলছেন না আমার জীবনে দুঃখ আসুক কেন দুঃখ আসলেই কৃষ্ণ আমি তোমার প্রতি সমাগত হব আমি তোমাকে ভালোবাসব তাই সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আনন্দের এবং সবচাইতে ভরসা করার মতো যুক্তি এটি দুঃখ পেলে অভিযোগ না করার যুক্তি যে কৃষ্ণ চাইছেন হয়তো কৃষ্ণ চাইছেন তাই কৃষ্ণ যদি আমাকে আমাকে এই দুঃখের মধ্য দিয়ে নিয়ে টেস্ট করে যদি আমার জন্য ভবিষ্যৎ ভালো রেখেছেন নিশ্চয় বা সামনের দিনে যা কিছু রয়েছে না কেন কৃষ্ণের ইচ্ছা কিন্তু অবশ্যই ভালো কারণ ভক্তের সব পরম গন্তব্য কি গতি কি পরম গতি কি গতি বাসুদেবও পরাগতি ভক্তের কৃষ্ণই পরমগতি পরম পরমগতি তাই এই চিন্তা করলেও অভিযোগের কিছু নেই তাই প্রত্যেকটি জায়গাতে আমরা দেখছি আমরা কৃতজ্ঞতা অনুভব করছি ভগবানের কাছে এর আগে আমরা বলেছি আর আবারও আজকে এই প্রসঙ্গে বলছি যেমন আমরা এই জগতে কাউকে অভিযোগ করলে পছন্দ করি না এত কমপ্লেন করে কেন ভাল লাগে না ভগবানেরও এত কমপ্লেন শুনতে ভালো লাগে না তাই কোনো কিছুর জন্য কৃষ্ণকে বদার করা কৃষ্ণকে বিরক্ত করা বন্ধ করতে হবে ভক্তিতে যদি আমরা আগে অগ্রসর হতে চাই আমরা যত বেশি কৃষ্ণকে বিরক্ত করব বা বিরক্ত কি মানে আমরা যত বেশি আমাদের অভাব অভিযোগ অসন্তুষ্টি প্রকাশ করব এখানে বলা হচ্ছে কি সন্তুষ্ট সততম যোগীত দৃঢ় নিশ্চয় এটা কিভাবে সম্ভব মনোবুদ্ধির সন্তুষ্ট ভক্ত তিনি সততম যোগী তিনি সতত আমার ভক্তিতে যুক্ত এবং তিনি দৃঢ় তিনি দৃঢ় ভগবত ভক্তিতে দৃঢ় নিশ্চয় তিনি কিভাবে তা হতে পেরেছেন এই এই সাতটা পয়েন্ট আমরা আলোচনা করলাম কেন অভাব কেন অভিযোগ নয় কেন উই শুড ফিল গ্র্যাটিটিউড উই শুড ফিল গ্রেটফুল উই শুড এক্সপ্রেস আওয়ার গ্র্যাটিটিউড আমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করবো কেন আমরা ভগবানকে অভিযোগ করব না এবং সেই স্তরটি কখন আসতে পারে মাইয়ার পিত মনোবুদ্ধির ও মত ভক্ত স্বামী প্রিয় যে ভক্ত আমাকে মন এবং বুদ্ধি অর্পণ করেছে তিনি কেবলমাত্র ভগবানের প্রিয় হতে পারেন কারণ যার মন এবং বুদ্ধি ভগবান অর্পিত তিনি তার বুদ্ধিকে কখনো ভগবানকে অভিযোগ করতে লাগাবেন না তাই যে কথা আমরা বলছিলাম যে যে কারণে আজকের এই আলোচনার অবতারণা যে বেশ কয়েকদিন ধরে আমি ঘন ঘন অনেক ভক্তদের কাছ থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক প্রশ্ন পাচ্ছি বা অনেক কিছু তাদের ম্যাক্সিমাম হয় অভাব অভিযোগ কিংবা কেউ বলছেন আমি এটা কাটিয়ে উঠতে পারছি না এই সিচুয়েশন অনেকেই বলছেন কোনো একটা দুঃখ পেয়েছে কিছু হয়েছে অভিযোগ 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 তারপরে শেষে বলছে আমি এটা কাটিয়ে উঠতে পারছি না কি করবো এখন এখন কি কিছুটা বুঝতে পারছি আমরা যে আমরা কি করব আমাদের কি করা উচিত আমাদের সমস্যার গোড়া কোথায় কৃষ্ণ ভুলে গেছি আমি তাই নিকটস্থ মায়া তারে জাপ জাপুটিয়া ধরে প্রথমে বলছিলাম আমরা তাই দোষ আমি করেছি অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করতে হবে আমি দুঃখ পাচ্ছি কারণ আমি কৃষ্ণকে ভুলে গিয়েছিলাম আমি কৃষ্ণকে ভুলে যেই অভিযোগ করা শুরু করব আবার আমি আমার কর্মের বোঝা আরেকটা বোঝা বাড়ালাম একে তো বোঝায় নুবজ হয়ে আছি ভারে আরো বোঝা বাড়াচ্ছি যখন আমি অভিযোগ করছি তাই অভিযোগ করা বন্ধ করতে হবে আমাদের উই শুড স্টপ কমপ্লেনিং ভক্তি জীবনে ভগবানকে আগে আবার বলছে ভগবান অভিযোগ পছন্দ করে না কেউই পছন্দ করে না এবং যে কারণে আমরা দেখি সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা ব্রজবাসীরা এবং ব্রজের মধ্যে কারা ব্রজ গোপী কারা তারা তাদের সর্বস্ব ভগবানকে তাদের মতো শ্রেষ্ঠ ভক্তি কেউ করতে পারেননি সর্বোচ্চ শ্রেষ্ঠতম ভক্তির নিদর্শন রম্মা কাচি তোপাসনা ব্রজ বধুবর্গেন যা কল্পিতা যে কথা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে তাদের মতো শ্রীমদ ভাগবত তৃতীয় শ্লোকের তাৎপর্য সেই ভক্তি তাদেরকে ভগবান তাহলে আমি কি এখন আমার প্রশ্ন করা উচিত আমি কে আমি কেন দুঃখ পাবো আমি কেন কষ্ট পাবো যারা তার সমস্ত কিছু ভগবানকে দিলেন কেবল ভগবানকেই ভালোবাসলেন ঘুণাক্ষরেও মুহূর্তের জন্য ক্ষণ নিমেষের জন্য তারা অন্য কিছু ভাবেনি তারা দুঃখ পেয়েছেন তাহলে আমি কখন যখন কমপ্লেন করি কাউকে আঙুল তুলি বা ভগবানকে জানাই অভিযোগ অভিযোগ কোনো জায়গার নেই আমাদের এবং যদি যদি আপনি আরেকটু কঠিন সত্য শুনতে চান তাহলে যদি আপনি শুদ্ধ ভক্ত হতে চান তাহলে যারা এই জগতে শুদ্ধ ভক্ত হয়েছেন তারা সবাই এই প্রসেসের মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু মনে করে বাপ প্রেবাব দরকার নেই এত কঠিন ভক্তি আমার দরকার ঠিক আছে তাহলে হয়তো সে হয়তো বা ভগবান তাকে তার কর্মফল ভোগ করাবেন কিন্তু ভগবান হয়তো বেশি পরীক্ষা করবেন কিন্তু যদি কেউ ভক্তি জীবন এসছে ভালো ভক্ত হতে চায় এই জীবনে তার সব কমপ্লিট করে সে ভগবানের কাছে যেতে চায় প্রপার যেরকম বলেছেন চেষ্টা করো এই জীবনে টার্গেট রাখো ভগবানের কাছে চলে যাওয়ার বি সিরিয়াস ভক্তি জীবনে তখন অনেক কিছু জীবনে আসবে এই শ্লোকের থেকে যেমন বলা হচ্ছে তিনি ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন এটি তার প্রতি ভগবানের কৃপা তিনি মনে করেন তার প্রতি ভগবানের কৃপা তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরো বেশি হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে এই পয়েন্টটা পাচ্ছেন কেউ আমার আরো বেশি দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু আমার লাঘু হয়ে গেছে আমরা যে সাতটি পয়েন্ট আলোচনা করলাম তার মধ্যে এই পয়েন্টটা কেউ পেয়েছেন মিল পাচ্ছেন কোনো একটা পয়েন্টের সঙ্গে যে আমার আরো বেশি দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু আমি কমই পাচ্ছি কেউ যদি ধরতে পারেন এই সাতটি পয়েন্ট কারা কারা নোট করেছেন আমি জানি না যারা করেছেন তাদের মধ্যে যদি কেউ ধরতে পারেন কোন পয়েন্টের মধ্যে এটি পড়ে এই কথাটি যে আমি আরো দুঃখ বেশি পাওয়ার কথা ছিল আরো কম পাচ্ছি তাহলে সেখানে আপনারা দেখতে পারেন ছিল আমি আমার দুঃখ যন্ত্রণা ভোগ বন্ধ করতে পারি কিনা এটা অন্য কারোর হাতে রয়েছে না এর সাথে খুব একটা যাচ্ছে নাভেন সেভেন আমার দুঃখের বোঝা আরো বেশি হওয়া উচিত ছিল এটা কোথা থেকে আসে যখন আমি অন্যকে দেখি উনি কম দুঃখে আছে আমি বেশি দুঃখ পাচ্ছি তাদের মতো আমার দুঃখের বোঝা হওয়া আমি আমি কম পাচ্ছি তো এমন হতে পারে যে আমার আমার আরও বেশি পাওয়ার কথা ছিল এখানে যেটা বলছে আমার বেশি পাওয়ার কথা ছিল আমি এখন দেখছি অন্যরা আমার চেয়ে সুখে আছে কিন্তু আমাকে দেখতে আমার চেয়ে নিচে যারা রয়েছে আমার চেয়ে যারা নিচে রয়েছে তাদের প্রতি তাই মনে হয় তিন নাম্বার পয়েন্টের সঙ্গে যাচ্ছে অনেকটা তিন কারণ আমরা অন্য অন্যের দুঃখটাকে কম করে দেখি আমরা নিজের দুঃখকে বড় করে দেখি এটা আমাদের দোষ তিন নাম্বার পয়েন্ট ছিল এটা যে তো অনেক লোক আমার চেয়ে আরো খারাপ সিচুয়েশনে রয়েছে আমরা তাদেরকে দেখছি না আমরা নিজেকে দেখছি যে আমার দুঃখটা বড় তাই জন্য আমি আমার দুঃখকে বড় করে দেখছি কিন্তু এখানে বলা হচ্ছে সে নিজের দুঃখের বোঝাকে আরো লাঘব করে তাই তিন নাম্বার পয়েন্টের সঙ্গে এটা মিলছে যে অন্যের দুঃখ দেখে আমাকে বুঝতে হবে আমারও এরকম দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু আমি কম দুঃখ পাচ্ছি কৃষ্ণের কৃপায় আমি কমই দুঃখ পাচ্ছি আমার আরো আরো বেশি দুঃখ পাওয়ার কথা ছিল আমার তো এইভাবে আমরা যদি আমাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে বা যা কিছু রয়েছে যেখানে আমরা অভিযোগ করছি তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তাই নিয়ে তিনি সন্তুষ্ট থাকেন এইভাবে আমাদেরকে আমাদের জীবনে চেষ্টা করতে হবে তবে গিয়ে আমরা আমাদের জীবনে কিছুটা আশা করতে পারি যে হয়তো ভালো থাকতে পারি যদিও তারপরে অভিযোগ করা বন্ধ করতে হবে এবং এর যেটি পড়ছিলাম শুরুতে যে ভক্তের গুণাবলী বর্ণনায় মাঝে মাঝে পুনর্তি দেখা দিতে পারে কিন্তু এই সমস্ত সৎগুণ ব্যতীত যে কখনোই শুদ্ধ ভক্ত হওয়া যায় না সেটি বুঝিয়ে দেবার জন্যই তা করা হয়েছে যিনি ভক্তরূপে পরিচিত হতে চান তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য তবে এই এগুলো পেতে হবে আমাদেরকে কিন্তু তবে এর জন্য আলাদা বাহ্যিক প্রয়াস করতে হয় না কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনার থেকেই তার মধ্যে এই সমস্ত গুণাবলীর বিকাশ হয় প্রায়শই আমরা যে শব্দটি ব্যবহার করি প্রায় প্রতি ক্লাসে আমরা কৃষ্ণ ভবনে মগ্ন নই যে যত কম মগ্ন তার দুঃখ তত বেশি এবং কারণ কি যে কৃষ্ণ ভাবনায় যত মগ্ন তার ওই যে শুরুতে বলছিলাম ফলস ইগোর মিথ্যা অহংকার আবরণ তাই ভগবান কি করতে যাচ্ছেন আমাদের জীবনে আমরা জানি না হয়তো সামনের দিন ভালো রয়েছে আবার অন্য কিছু থাকতে পারে কৃষ্ণ যা করছেন তার পিছনে একটা সৎ উদ্দেশ্য আছে এটা ভালো আছে একটা ছোট্ট উপমাসূচক গল্প বলে আজকে এখানে আমরা এই আলোচনা শেষ করব একজন চাষি তার গরিব লোক তার একটা একটা খামার বাড়ির মতো ছিল ছোট। তো সেখান থেকে মানে অত মানে কনক্রিটের নয় রকম একটা ছাউনি দেওয়া ঘেরা একটা খামার বাড়ি তো একদিন বিকেলবেলা সেই চাষি হঠাৎ দেখছে যে মানে সূর্য অস্তা চলে যাচ্ছে সেখান থেকে হঠাৎ দূর থেকে দেখছে একটা ঘোড়ার আওয়াজ টকবক টক বক টক করে আসছে এসে একটা খুব সুন্দর একটা ঘোড়া একটা হৃষ্টপুষ্ট ঘোড়া এসে তার ওই ছাউনির মধ্যে ঢুকে গেল তো এই দৃশ্য দেখে গ্রামবাসীরা তারা পরদিন সকালবেলা যারা এসে সবাই ঘোড়াকে দেখে বাপরি বাপ এই তুমি তো অনেক ভাগ্যবান তোমারটা সুন্দর ঘোড়া এসে গেছে হম তোমার অনেক পরিশ্রম কমে যাবে কোথাও আসা যাওয়া করতে গেলে আর ঘোড়াটিও দেখতে খুব হৃষ্ট পুষ্ট খুব ভালোই হলো যে তুমি খুব ভালো এটা তোমার খুব ভাগ্য ভালো তোমার ভালো হয়েছে তোমার জীবনে কারণ আমরা আমরা মনে করি জীবনে কিছু কেউ যোগ হওয়া বা কিছু যোগ হওয়া মানে ক্ষুদ্র বুদ্ধিতে তো সেই বুদ্ধিমান ছিলেন তিনি বলছেন কি ভালো কি মন্দ বা ভগবানই জানেন তো এই কথা বলো ভালো হয়েছে এই এরপরে ঘোড়াটি কয়েকদিন বাদে ঘোড়াটি সে হারিয়ে গেছে মানে চলে গেছে আর কি আর আসছে না এবার লোকগুলো যা হারে তোমার কপালটা খারাপ একটা ঘোড়া পেলে কিছুদিন করতে আবার চলে গেল তোমার ভাগ্যটাই সত্যি আমার ভাগ্য একটা ঘোড়া এসেছিলো তোমার চলে গেলো এইভাবে গ্রামবাসীরা তাকে বলছে লোকটি বলছে কি ভালো কি মন্দ ভগবানই জানে ভগবান যা করে তাই ভালো চলে গেছে তাও ভালো লোকগুলো কি এই লোকটা আগেও বার সে বলছে যা করে কৃষ্ণ তাই ভালো ভগবান যা করে আবার এখন তো কয়েকদিন বাদে আবার ফিরে এসছে তখন শুধু একটা ঘোড়া নয় এক একসঙ্গে আরও দশটা ঘোড়া নিয়ে এসছে তার ওই ছাউনির মধ্যে ঢুকে গেছে লুকের পা তোমার তো অনেক ভাগ্য ভালো দেখো এই ঘোড়াটি ছিল বলেই আজকে তোমার হ্যাঁ একটা ঘোড়া থেকে তোমার দশটা ঘোড়া হয়ে গেলো দেখুন লোক কি করছে লোক লোক কত আপ ডাউন করে এক এক সময় আপডাউন করছে তো ওই লোকটি বলছে কি যে ভালো আর কি যে না না তোমার তোমার কপাল ভালো এই ঘোড়াটি তোমার কপাল খুলে যেটা তোমার ভাগ্যের ঘোড়া তো যাই হোক এরপরে কয়েকদিন বাদে ওই ঘোড়াটি রাজার ওই সরি সরি ওই চাষির একটা ছেলে ছিল সেই ছেলেটি সেই সাদা ঘোড়াটি যেটি তাদের কাছে প্রথমে এসে ওই ঘোড়াটিতে করে সে মানে ঘোড়া চড়তে গেছে ঘুরতে গেছে ঘুরতে গেছে সে অনেক মজায় আনন্দ ফুর্তি করে ঘুরছে ঘুরছে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ঘোড়াটি ঘোড়ার পিঠ থেকে ছেলেটি পড়ে গেছে যখন ছেলেটি পড়ে গেছে ও পায়ে খুব ব্যথা পেয়েছে ওর পায়ে একটা পা মানে ভেঙে গেছে ভেঙে গেছে মানে কিছুদিন অন্তত কিছু দিনের জন্য তাকে বেড রেস্ট থাকতে হবে এবার সেই রকম ঘোরাতে 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 এসছে হ্যালো বলছে হাই 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 এই ঘোরার জন্য তোমার সর্বনাশ হলো ছেলের পাটা ভেঙে গেল তোমার সর্বনাশ হলো তোমার দুর্ভাগ্য হয়ে গেল এই ঘোরাটির কারণেই তোমার এই ঘোরা না থাকতো আজকে তোমার ছেলে ঘোরা চড়তে যেত না আর ওই এই দশা হতো না সত্যি তোমার ভাগ্যটাই খারাপ ওই লোকটি বলছে চাষি বলছে ভগবান যা করেন ভগবান যে কখন কি করেন কি ভালো কি মন্দ তিনি জানেন এর মধ্যে কয়েকদিনের মধ্যেই দেশে ওই দেশে যুদ্ধ লেগেছে তো যুদ্ধ লেগেছে তো সেই যুদ্ধের সময় রাজা তার সৈন্য সংখ্যা কম পড়েছে শত্রুপক্ষের তিনি তখন ঘোষণা করে দিয়েছেন এই দেশে যত লোকের ইয়াং ছেলেরা রয়েছে সমস্ত যুবক ছেলেদেরকে আমার রাজ্য সেনাবাহিনীতে যোগ দিতে হবে এবং যুদ্ধ করতে যেতে হবে অনেক মায়েরা বলছে বা না না আমার আমরা ছেলে থেকে যুদ্ধে পাঠাতে চাই না কেন ওদেরকে কেন নিয়ে যাবে ওদের জীবনে ঝুঁকা মরে যাবে যে না সবার ঘর থেকে সববার ঘরে যাদের ইয়াং ছেলে আছে সবাইকে যেতে হবে তখন সবার ঘরে রাজার লোক এসে এসে ছেলেদেরকে উঠিয়ে নিয়ে গেছে মানে যুদ্ধ করার জন্য তাদের পক্ষে এই চাষির ঘরে যখন এসছে নিয়ে যাবে একমাত্র ছেলে নিয়ে যাবে দেখেছি পা ভাঙা পা ভাঙ্গা তখন বলছে একে তো পা ভাঙা এত নিয়ে যাওয়া যাবে না এতো কোনো কাজে লাগবে না তো যুদ্ধেই কোনো কাজে এটা আর একটা আলাদা বোঝা হবে আমাদের জন্য না না একে নিয়ে যাওয়ার দরকার এ না তখন সবাই গ্রামবাসীরা যারা তাকে যে তোমার কপাল পা ভেঙে দিয়েছে আমাদের সবার ঘরের ছেলেকে নিয়ে গেল আর তোমার তোমার ছেলে রয়ে গেছে তো এইরকম যে আমরা জানি না যে আমরা ভবিষ্যৎ কি রয়েছে ভগবান পরম বিচার করেন তাই কখনো কোনো কিছু দেখে সঙ্গে সঙ্গে অভিযোগ করা বা এগুলো কি জানি কৃষ্ণ আমরা কি জানি কৃষ্ণ ভবিষ্যতে কি রেখেছেন তাই যে কোনো পরিস্থিতি যদি ভক্ত হ্যাঁ কন্ডিশন আছে যদি ভক্ত ভগবানের প্রতি শরণাগত থাকেন জীবনের যে কোনো পরিস্থিতিতে তাহলে যে কোনো পরিস্থিতি তার এই শরণাগতির পুরস্কার তিনি পাবেন যদি আপনি ভালো করেন যদি আপনি সুকৃতিবান হন যদি কৃষ্ণ চরণে আমরা শরণাগত থাকি তাহলে এটি আমাদেরকে জানতে হবে যে কৃষ্ণ সবসময় তার ভক্তকে বেস্ট কিছু দেন তাই আমরা শ্রীমদ ভাগবতম থেকে শিক্ষা পাই যে যখন পৃথু মহারাজ তিনি তার কাছে যখন তার যজ্ঞস্থলে যখন ভগবান শ্রী বিষ্ণু বৈষে উপস্থিত হয়েছেন তখন পৃথু মহারাজকে জিজ্ঞেস করেছেন ভগবান তুমি বলো তুমি কি বর চাও তখন পৃথু মহারাজ বলছেন আপনি স্নেহময় পিতা আমি আপনার পুত্র আমার কি প্রয়োজন না প্রয়োজন তা আপনি সবচেয়ে ভালো বুঝবেন তাই কৃপা করে আপনি হে স্নেহময় পিতা আপনি যা ভালো মনে করেন আমার জন্য আমার জন্য আত্যন্তিক কল্যাণ হবে মঙ্গল হবে তা প্রদান করুন বুদ্ধিমানের মতো বর চেঞ্জ আমরা হলে লিস্ট খুঁজতাম আর অ্যাটলিস্ট আমি হলে তো লিস্ট খুঁজতে শুরু করতাম এই চাই এই চাই এই চাই লিস্ট ধরে দিতাম ভগবান এই ভগবান নিজে এসে জিজ্ঞেস করছে তুমি কি চাও কিন্তু পৃথু মহারাজ খুব চালা কারণ তিনি জানেন তিনি বলছেন যে যদি আমি এমন একটা কিছু চাই হয়তো ভক্তের মনোভাব যেটি আমি হয়তো চাইলাম কিন্তু হয়তো দেখা গেলো এই চাওয়া একদিন আমার গলায় ফাঁস হয়ে গেল বা আমার যন্ত্রণার কারণ হলো বা আমার দুঃখই আনলো তাই আমি তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না ভগবান তো ভবিষ্যৎ জানেন তাই সারেন্ডার আনতো কৃষ্ণ তাই ভগবান ভগবদ গীতায় এই শিক্ষা দিচ্ছেন আমার কাছে স্মরণাগত শ্রীমন্ত এই শিক্ষা সব সমস্ত গ্রন্থের সার সমস্ত কিছুর সার হচ্ছে ভগবত চরণে স্মরণ গ্রহণ করা ভগবানের পাদপদ্মে প্রপত্তি স্বীকার করা তার ফলে ভগবান যা দেন তাই ভালো কারণ এর পেছনে একটা কিছু রয়েছে তাই আমরা যা বসছি তা প্রেয় কারণ আমার প্রিয় বলে আমি ডিমান্ড করছি কৃষ্ণ এটা আমাকে দাও বা এই ব্যক্তিকে আমাকে দাও কিন্তু আমি যা জানি না ভগবান হয়তো তার চেয়ে ভালো কিছু আমার জন্য রেখেছে যে কথা আমি এর আগেও আরেকদিন একটা ক্লাসে আমরা বলছিলাম যে কৃষ্ণ যখন দেন তখন কৃষ্ণ সামনে এক হাত থাকে পেছনে তার আরেকটা হাত থাকে যেমন বাবা হয়তো অনেক সময় টেস্ট করতে পারেন সন্তানকে একটা ছোট্ট একটা খেয়াল লাইনে দিয়েছে আর পেছনে হয়তো অনেক বড় একটা কিছু রয়েছে দিয়েছে আর ওটা দিয়ে হো হো দারুন দারুন আমাকে দাও এই যে খুশি হয়ে গেল তোর জন্য আমি বড় একটা কিছু এনেছিলাম ভালো কিছু তো তদ্রুপ ভগবান আমাদের সামনে যেটা দেখাচ্ছেন আমরা সামনে যেটা দেখছি আমাদের ভগবান দেখাচ্ছেন উনি আমাদের টেস্ট করছেন সামনে পেছনে তার সবচেয়ে বড় সেটি কি জগতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি ভগবান প্রেম ভগবানের প্রতি ভালোবাসা সেটি ভগবান রেখেছেন আমাদের জন্য পেছনে লুকিয়ে কিন্তু সামনের দিকে যদি আমরা প্রিয় বস্তুতে যদি আমরা রুচি দিয়ে বেশি মনোযোগ দিই তাহলে সেও হারাবো তাহলে সেও ঠাকুর বলছেন যে মারবীর রাখবে জয় ইচ্ছা তো হারা নিত্য দাস অধিকারা এবং কৃষ্ণ তুমি তুমি তোমার তুমি যা বেস্ট বলে মনে করো আমার জন্য তাই করো তাই অভিযোগ নয় কৃতজ্ঞ হন জীবনে আমরা সবসময় অভিযোগ করি ভগবান জীবনে যা দিয়েছেন তার জন্য আমাদের কৃতজ্ঞ অনুভব করা উচিত কৃতজ্ঞতা আর অনেক কিছু আপনাকে পাওয়াবে ভগবান আমাদের যা দেননি আমি আমার জীবনে যা পাইনি শুধু তাই নিয়ে সবসময় খিট 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 অভিযোগ করতে থাকি কিন্তু যা দিয়েছেন যেমনটি আমি বলছিলাম যে আমার আমার পা ভাঙা ছিল না আমার পা ওই লোকটার মধ্যে কাটা ছিল না কিন্তু ওই লোকটি ছিল ভগবান আমাকে পা দিয়েছেন যখনই আমরা দুঃখ পাবো কষ্ট পাবো আমাদের জীবনে চিন্তা করা উচিত আজকে যেমন ঠান্ডার মধ্যে আমি একটা আমি একটা ভালো একটা জ্যাকেট পরতে পারছি না বলে আমি আফসোস করছি কত লোক রাস্তায় ফুটপাতে পড়ে রয়েছে আপনারা দেখবেন বা ঘাটে ঠান্ডা সেদিন আমি একজনকে দেখছি একটা একটা চটের বস্তাকে ছিঁড়ে গায়ে দিয়েছে আমাদের সেই দশা করেন নীকৃষ্ণ লিস্ট আমরা তাদের চেয়ে তো ভালো আছি তাই দুঃখ পেলে সঙ্গে সঙ্গে আমার দুঃখটাকে বড় করার চাইতে তিলকে তাল না বানিয়ে আরো কেউ আমার সাথে বেশি কষ্ট পাচ্ছে তাদের দিকে দেখুন আমার 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 চেহারাটা কেন খুব সুন্দর হলো না কেউ ভাই অন্য কাউকে দেখছে সুন্দর আমার চেহারা আরে কারো চেহারা কি কারো হয়তো দুটো চোখই নেই জন্ম থেকে অন্ধ সে তো জগতে সেই জগতের এই পৃথিবীর আলোই দেখতে পারে না আমাকে তো অন্তত কৃষ্ণ চেহারা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দেখতে পাচ্ছি এভাবে যত কিছু রয়েছে আমরা যদি চিন্তা করি একবার তাহলে কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা সম্পূর্ণ জীবনটি কেবল কৃতজ্ঞতার উপরে ভগবানের উপর যে ভগবান কত সুযোগ না আমাদের জীবনে দিয়েছেন সবচাইতে বড় কথা ভগবান আমাদেরকে তার ভক্তি করার সুযোগ দিয়েছেন ভগবান আমাকে তার সাধুকে চেনার সুযোগ দিয়েছেন শ্রী গুরুদেবের পাদপদ্মে আসার সুযোগ দিয়েছেন শ্লো প্রভুপাদকে দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত দিয়েছেন কৃষ্ণ কথা দিয়েছেন কৃষ্ণ নাম দিয়েছেন কত সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন এবং তার উপর একটা সুস্থ একটা সুস্থ সবল দেহ দিয়েছেন আবার কেউ মনে করতে পারেন আমি হয়তো অসুস্থ কিন্তু আপনার চোখে হয়তো আরো অসুস্থ আছে হয়তো আমি যখন ভাবি যে আমি আরেকটু ভালো থাকতে পারতাম কেউ হয়তো আমার মতোই হওয়ার বাসনা করছে যে কথাটি বলছিলাম আগে যে আমি আমার চেয়ে নিচে যারা আছে তাদের দেখতে হবে আমি কেউ হওয়ার বাসনা করছি আর কেউ আমার মতোই হওয়ার বাসনা করছি লিস্ট আমার মতো যদি হতে পারত তখন তার তুলনায় আমি কি তার কাছে আমি হিরো অথচ আরেকজনের কাছে আমি জিরো আর তাকে দেখলে আমি মনে করছি আমি জিরো অথচ কারো কাছে আমি হিরো তাই প্রথম পয়েন্টে যেটি ছিল যে অন্যকে দেখে নিজেকে সুখী ভাবা দুঃখী ভাবা বন্ধ করতে হবে কারোর দুটো ফেসবুকের ছবি আর হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে আপনি নিশ্চিত করতে পারেন না লোকটি জীবনে সুখী অনেকেই দেখা যায় অনেক বিশেষ করে এই নিয়ে অনেক সময় অনেক অনেকের মাঝখানে ঝগড়া হতে পারে বা কেউ হয়তো মনোমালিন্য হতে পারে দেখো ওরা দুজন কত ঘুরতে গেছে সুন্দর বিভিন্ন জায়গায় গিয়ে অনেক সময় তো স্বামী স্ত্রী সুন্দর ছবি দিয়ে দিয়েছে কেউ হয়তো মনে করছে আরে আমার আমার সঙ্গে কেন ছবি নেই কেউ হয়তো দেখছি কারোর সঙ্গে স্বামী স্ত্রীর সুন্দর ছবি আছে কিন্তু সেই স্বামী সেই স্ত্রীর ফেসবুক বা হোয়াটসঅ্যাপের ছবি দেখে আপনি অনেক কিছু ভাবতে পারেন কিন্তু আদৌ সেই স্বামী স্ত্রী দুজন সুখী আছে কিনা সেটি আপনি কিভাবে জানেন তারা যে একজন একজনকে একজন আরোজনের সঙ্গে প্রতারণা করছে না বা তার ইতিহাস কে জানে আজকালকার দিন এই আমি আমি এরকম বহু লোককে দেখেছি বিশেষ করে ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস যেখানে আজকে সুখী একদম দাঁত খিলখিল করে হাসি দিয়ে ছবি পরদিন বলছে আই হেট ইউ হাজব্যান্ড ওয়াইফ ইভেন ইভেন এমন ডিভোর্টিস ভক্তদের মধ্যে শুনলে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি শুধু কেমন একটা ফ্লাকচুয়েট করে এই ভালো এই মন্দ মানে আমার কাছে মনে হয় মাঝে মাঝে ফেসবুকটা যেন একটা খিল্লি উড়ানোর জায়গা আমি আজকে সুখী এখানে আমি লাইফ ইজ সো হ্যাপি উইথ ইউ আবার পরের দিন আই উইশ আই কুড কিল ইউ এই টাইপের এরকম না আমার এরকম এই এই ভালো এই মন্দ আর যাই হচ্ছে না এখনো জীবনে তার সঙ্গে সঙ্গে একটা স্ট্যাটাস দিতে হবে সঙ্গে সঙ্গে একটা ফেসবুক একটা পোস্ট দিতে আমি আছি আজকে এরকম আছি ফিলিং এক্সাইটেড ফিলিং এই সেই সঙ্গে সঙ্গে মানে মানুষের কাছে অনুভূতিরগুলোর আমাদের কাছে অনুভূতিগুলো কোনো মূল্য নেই অনুভূতিগুলো শুধু রাস্তায় বিক্রি করে দেওয়ার জন্য জানি বা সবার কাছে যার অনুভূতি যত গুপ্ত সে ভগবানের প্রতি তত বেশি গভীর সম্পর্ক অনুভব করতে পারে কোনো ফিলিংস আসে সব সবকিছু সবার সঙ্গে হেই হেই করে হৈ হৈ করে শুধু শেয়ার করা না এগুলো আজকালকের দিন এই ফেসবুক আসার পর থেকে গত দশ বারো তেরো বছর যত বছর হয়েছে যাই না কত বছর এক্সাক্টলি যত বছর ধরে তারপর থেকে মানুষ এরকম পাগল হয়ে গেছে যাই হচ্ছে না ফেসবুকে ফেসবুকের কারণে অনেকের জীবন চলে যাচ্ছে শুধু ফেসবুক বলছি না আমাদের এই কথাও ফেসবুকের মাধ্যমে হচ্ছে কেননা প্রপার ইউ হ্যাভ টু নো হাউ টু ইউটিলাইজ ইট প্রপারলি যে কোনো কিছুর ভালো রয়েছে খারাপ রয়েছে কিন্তু এখানে এসে যদি আমরা শুধু আমরা কেমন আছি আজকে তাই সব জানাতে হবে কোনো কোনো কথা নেই এরকম এরকম আপনারা দেখেছেন কি না যায় না অবশ্যই হয়তো অনেকে দেখে থাকবেন ভক্তদের মাঝখানেই বলছি তারা এক সময় খুব হ্যাপি মোমেন্টের ছবি আপলোড করেছে তারপর কোনো একদিন কিছু একটা হয়ে গেছে আলাদা হয়ে গেছে এখন আর সেই হ্যাপি মোমেন্টকে এখন ওখান থেকে ডিলিট করে ওখানে শুধু জাস্ট রেট শুধু ঘৃণার উক্তি ওখানে এক সময় যাকে বলছে যে ও তোমাকে পেয়ে জীবন এখন আবার সে একই ব্যক্তি ওখানে গিয়ে সে ঘৃণা ছড়াচ্ছে বিদ্বেষ ছড়াচ্ছে হ্যাঁ যে অমুক জাতিটা এরকম ছেলেরা মেয়েদেরকে মেয়েরা ছেলেদেরকে মানে এটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে একটা ছেলে খেলা হয়ে গেছে যেন এই জন্য আমি প্রথমে বলছিলাম যে টেকনোলজির এই সমস্ত জিনিস আমাদের জীবনকে আরো বেশি চঞ্চল করে দিয়েছে আমরা যতটা না সুস্থ সবল থাকতে পারতাম অন্যকে দেখে নিজেকে বিচার করতে চেষ্টা করে আগের দিনেরও মানে বৈষ্ণবীরা ছিলেন ভক্তরা ছিলেন মুন ছিলেন তারা যত বেশি জাগতিক বিষয়কে আমরা ভুল দিকে ব্যবহার করব আমাদের জীবনে এরকম হয়ে যাবে তাই অনুভূতিগুলো হৃদয়ে রাখার চেষ্টা করুন সবকিছু সবার কাছে গিয়ে বলে বেড়ানো জিনিস না সবকিছুই করে ভগবানের সাথে এটা একটা প্রেসার কুকারের মতো আপনার অনুভূতি যত ভেতরে থাকবে প্রেশার কুকারটা একটা চাপে থাকবে একটা ঠিক সময় মতো তা সিটি দিবে ভেতরে যা রয়েছে তা সেদ্ধ হবে আমি একটু পরপর শুধু প্রেশার কুকার খুলছি খুলে খুলে কি বলে ঢাকনা খুলে খুলে দেখছি এ কি হলো সিদ্ধ হবে কখনো বা যে রান্না করতে যে হবে অনুভূতিগুলো অনেক সময় আমাদের ভগবানের সঙ্গে শেয়ার আর তার আমাদের বেস্ট অনুভূতি কি কৃষ্ণ কৃতজ্ঞ তোমার প্রতি দেখুন কৃতজ্ঞতা আপনার কি করবে জাগতিক দিক থেকে চিন্তা করুন আপনি যদি সবসময় কাউকে অ্যাপ্রিসিয়েট করেন বা কৃতজ্ঞতা তার জন্য আপনি আপনি তাকে আপনার থ্যাংকস জানান আপনার কৃতজ্ঞতা জানান সে খুশি হবে না যদিও আপনার প্রতি কোনো বিরূপ অনুভব থাকতে পারে সে বলে আর এই লোকটা সবসময় কত ই সো নাইস হ্যাঁ এরকম সে ভাববে লোকটা কত ভালো তখন তার সম্পর্ক খারাপ থাকলেও ঠিক হয়ে যাবে এটা জাগতিক ক্ষেত্রেই কিন্তু আপনি যদি সবসময় অভিযোগ করতে থাকেন অভাব জানাতে থাকেন মাথা খারাপ হয়ে যায় এই বিশেষ করে যারা কোনো কোম্পানির গ্রিভান্স ডিপার্টমেন্টে থাকেন মানে কি বলে এটাকে অভাব অভিযোগ জানানোর বিরক্ত হয়ে যায় এবং এমন কি বাস্তব একটি কথা যে আমাদের সংস্থার মধ্যেও আমাদের একজন প্রবীণ ভক্ত ছিলেন আমি নাম বলছি না এখানে অনেক প্রবীণ ভক্ত প্রপাদের একজন শিষ্য তিনি তিনি এই সংস্থার মধ্যেই ও অভাব অভিযোগের বিষয়গুলো তিনি দেখতেন অভিযোগ শুনতেন সেগুলো মেটাম মিটমাট করার কি বলে এটাকে রেজলিউশন করার কনফ্লিক্ট রেজলিউশন করার চেষ্টা করতেন তিনি তার পদত্যাগ প্রতিগুলো লিখেছেন মানুষের অভাব অভিযোগ শুনতে শুনতে আমার মাথা ভারী হয়ে গেছে আমি পারিনি তাই আমি আমার আমি আর এই দায়িত্বটা সম্পাদন করতে পারছি না সরি আমি তো এটা ভালো জিনিস নয় তাই ভগবানের কাছে অভিযোগ নয় যা কিছু ঘটেছে না কেন আরো খারাপ কিছু ঘটতে পারত আমার চাইতে দুঃখে অনেকে রয়েছে হয়তো সামনের দিন ভালো আছে হয়তো কৃষ্ণ পাপ ক্ষয় করছে হয়তো কৃষ্ণ পরীক্ষা করছে আমার নিজেরই কর্মফল যাচ্ছে এভাবে চিন্তা করে যে সাতটি পয়েন্ট আমরা আলোচনা করলাম আরো অনেক পয়েন্ট হয়তো আপনার মধ্যে দিতে পারেন যোগ করতে পারেন এইগুলো যদি চিন্তা করি আমরা আমাদের জীবন আমরা অনেক বেশি স্টেবল হতে পারবো আমাদের জীবনে স্থিতিশীল হতে পারবো হয়তো সবসময় অভিযোগ করা চঞ্চলতা মানে মন বিক্ষিপ্ত হয়ে থাকবে সবসময় বিক্ষিপ্ত অবস্থা থাকবে বিক্ষিপ্ত চিত্ত হরিভোজন ধন্যবাদ জানানোটা আমাদের রীতিমতো অভ্যাস হতে হবে প্রত্যেক দিন সকালবেলা আমরা গতকালকে জুম ক্লাসে আপনারা যারা ছিলেন জুমে আমি বলছিলাম যে প্রতিদিন একজন প্রভু প্রশ্ন করছিলেন কিভাবে আমরা সিরিয়াস হব প্রতিদিন সকাল উঠে ভগবানকে ধন্যবাদ জানানো চিন্তা ভগবান তুমি আরেকটি সূর্য আমাকে দেখালে আরেক দিনের সূর্য জানি না আজকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা তো আরেকটি দিন আমাকে দেখানোর জন্য কৃষ্ণ তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি আজকে সন্ধ্যা দেখব কিনা আজকে সূর্যাস্ত দেখবো না জানি না কিন্তু আজকে আমি সিরিয়াসলি ভক্তি করব করবো সূর্যাস্ত দেখার পর ধন্যবাদ কৃষ্ণ আরেকটি দিন আমার জন্য তুমি সম্পন্ন করলে আমাকে আরেকটি সুযোগ দিলে অনেক ধন্যবাদ কৃষ্ণ রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবে ভগবানের কাছে এইভাবে সব সময় ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ থাকতে পারি আমাদের জীবনের জন্য যে কৃষ্ণ আমাদেরকে কত কিছু দিয়েছেন শুধু দেননি বলে আমরা সে অভাব অভিযোগ করছি কিন্তু যদি আমরা এভাবে কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করতে থাকি করার অভ্যাসটা করি আজকে একাদশীর শুভ দিনে যদি আমরা এটি গ্রহণ করি এই দু সাল মাত্র শুরু হয়েছে যা হয়েছে হয়েছে পেছনে যা কিন্তু এখন থেকে জীবনে আমরা এটি করব তাহলে আপনি আপনার নিজের মধ্যে জীবনের প্রয়োজন দেখতে পাবেন না আপনার সরি আমি আপনার পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনার জীবনে যে ভগবানকে থ্যাংকস জানালে কত হালকা লাগে এবং কত প্রশান্ত অনুভব করা যায় মন থেকে শুধু অভাব নয় অভিযোগ নয় যা কিছু তাই এই এই মানে এই কথাটাকে বা এই বিষয়টাকে গেঁথে নিতে হবে হৃদয়ে কৃষ্ণ যা যা জীবনে দিয়েছেন যা কিছু পজিটিভ রয়েছে আমার জীবনে উই উই শুড শুড বি বি গ্রেটফুল ফর দ্যাট নো কমপ্লেন অভিযোগ করা নয় কৃতজ্ঞতা অনুভব করা ভগবানের জন্য যা কিছু আমাদের জীবনে রয়েছে কি কি পজিটিভ রয়েছে তাহলে কারা কারা আজকে এই যারা আজকে আলোচনা অংশগ্রহণ করলেন এখানে ছিলেন কারা কারা ইচ্ছা প্রকাশ করছেন বা মনে করছেন যে হয়তো আজকের এই আলোচনাটি আপনার জীবনে কোনো কাজে লাগতে পারে ভগবত ভক্তি পথে এগিয়ে যাওয়ার জন্য যদি মনে করেন তাহলে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই আলোচনার পরেই আপনার যে যেখানে আছেন সেখানে আপনাদের ঘর থেকে একটা ডায়েরি নিন কাগজ নিন সেখানে নোট করুন আপনার জীবনে পজিটিভ কি কি পেয়েছেন ভালো কি কি পেয়েছেন আপনি হ্যাঁ এবং প্রত্যেকটি এক একটা পয়েন্টের জন্য কৃষ্ণকে গিয়ে থ্যাংকস বলুন সে আজকে রাত্রেও বলতে পারেন একাদশীর দিন বা কাজকে একাদশী করে কালকে দ্বাদশী তিথির শুরুতেই আপনি ভগবানকে বলতে পারেন কারা কারা করবেন কারা কারা করতে চান যে আমার জীবনে কি কি পজিটিভ রয়েছে শুধু পজিটিভ কি পেয়েছে তাই নয় যে মানুষটাকে যে মানুষটি আমার পাশে রয়েছে বা যে সারাউন্ডিংস আমার পাশে রয়েছে তার পজিটিভ দিক কি রয়েছে সেই ব্যক্তি বা সেই বস্তু বা সেই সিচুয়েশনের পজিটিভ দিকটা কি রয়েছে তার সবকিছু নোট ডাউন করতে হবে একটা একটা করে পয়েন্ট এবং তার জন্য আমাদেরকে প্রত্যেকটির জন্য একটা বা একটা একটার জন্য আমাদেরকে কৃষ্ণকে থ্যাংক বলা উচিত করবেন কে কেউ ওকে ওকে সচিবপুত্র অবতার প্রভু আমি চাই কৃষ্ণেন্দ্র প্রভু আমি করবো প্রভু ও কৃষ্ণদেবু আপনি কখন ছিলেন অপূর্ব প্রভু ওকে হরিবল মানে কি করবেন লিখবেন হ্যাঁ প্রভু আমি করবো কুত্রা প্রভু বলছেন গৌর প্রণাময় প্রভু ওকে অনেক সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবনাগত বসুধা মাতাজী প্রণাম প্রিয় রঙ্গদেবী দর্শী মাতাজী ধরাপতি প্রভু কে রত্নমালিনী চিত্রা মাতাজী মাতাজি হাত তুলেছেন করবেন কৃষ্ণ করুণালয় প্রভু অবশ্যই করবো স্বর্ণাগত চন্দ্রপতি তাই পজিটিভের জন্য আমাদেরকে লিস্ট করতে হবে শুধু তাই নয় লিস্ট করেই খালাস নয় তার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ ভগবানের কাছে কৃতজ্ঞতা জানানো এবং এই কৃতজ্ঞতা জানানোর পর এটা যেন আজকে শুধু সীমাবদ্ধ না থাকে বা এটা যেন একটা একটা নির্দিষ্ট বিষয় যেন কেবল সীমাবদ্ধ না থাকে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার লক্ষ্য নিয়ে কেননা চরমের সবকিছুই আমরা যা কিছুই করতে চাচ্ছি তার চরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভের জন্য তাই এমন নয় যে ও ভালো জীবন অনেক ভালো পড়াশোনা পেয়েছে অনেক ভালো কিছু কৃষ্ণ থ্যাংক এগুলো আরো বারুক এইগুলো আরো বারুক তার জন্য থ্যাঙ্কস নয় কৃষ্ণ যেন এগুলো এগুলোর জন্য আমি অনেক ধন্যবাদ তোমার কাছে এবং আমি এগুলোর মধ্য দিয়ে আমি যেন তোমার কাছে পৌঁছতে পারি আমি যেন তোমাকে আরো ভালোবাসতে পারি যদি প্রশ্ন না প্রভু অনেক ধন্যবাদ উইল সেন্ড দা ফাইল টু সেন্ড দা লিস্ট ওকে খুব ভালো কথা আমাকে পাঠান না পাঠান এটা আপনার ব্যাপার কিন্তু করা উচিত আমরা অনেক সময় আজ যে আমরা সবসময় জীবনে সব কিছু অভিযোগ করতে থাকি কিন্তু কৃষ্ণ অনেক করুণাময় কৃষ্ণের করুণা যিনি ভক্ত উপলব্ধি করতে পারেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ যখন আমরা কৃষ্ণের করুণা উপলব্ধি করতে পারব তখনই আমরা এই জড়জগত কতটা নিষ্ঠুর জড়জাগতিক লোক জড়জাগতিক পরিস্থিতি কতটা নিষ্ঠুর সেটা আমরা অনুভব করতে পারব তখন আমরা কৃষ্ণ উপরে শরণাগত হওয়ার আরো সুযোগ পাবো তাই সবার কাছে এই অনুরোধ যে দয়া করে আপনারা আমি বলছি না যে আপনারা যারা আমাকে লিখছেন হোয়াটসঅ্যাপ করছেন বা মেসেজ করছেন বিভিন্ন কারণে সাহায্যের জন্য বা গাইডেন্সের জন্য আমি বলছি না এটা এটা আমি আমার জন্য বিরক্তিকর তা নয় আপনারা করুন আপনাদের যার যার যা কিছু জিজ্ঞেস করা আছে করুন কিন্তু অন্তত এই দিকটা যে কারো কারো কোনো কারণে কোনো কিছুর উপরে শুধু শুধু অভিযোগ নয় দুঃখ নয় জীবনে ভালো কি কি পেয়েছেন তার জন্য কৃষ্ণকে থ্যাংকস বলুন এবং কৃষ্ণ যখন ধন্যবাদ পাবেন আপনার কাছ থেকে তিনি আপনার জীবনকে আরো অনেক সুন্দর করতে পারেন অনেক সুন্দর করতে পারেন এবং কিভাবে তা সুন্দর হবে আরও বেশি ভক্তিতে অগ্রসরের মাধ্যমে আমাদের জীবনে একটাই লক্ষ্য ভালো খাবো দাবো পরবো তুলবো বেড়াবো তা নয় আমরা ভক্তিতে আরো গভীরে যেন প্রবেশ করতে পারি যেন এই জীবনটি আমরা ভগবত চরণে সমর্পণ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি ভগবত প্রেম লাভ করতে পারি তার জন্য আমাদের এই প্রয়াস সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই কথায় থাকার জন্য আমি গতকালকে বলছিলাম আমাদের যে সানডে স্পেশাল থাকবে কিছু আমরা ভাগবত কাজ করছি না আমি আশা করবো আমি জানি না শ্রী গুরুদেব আমি চেষ্টা করেছি যে এই বিষয়টির উপরে জোর দিতে কেননা আজকালকার দিনে এটাই সবচেয়ে বেশি সমস্যা আমাদের শুধু আমরা হতাশ সবকিছু নিয়ে শুধু অভিযোগ করি আমরা কৃতজ্ঞতা জানাতে ভুলে গেছি ভগবানকে তাই আশা করব যে আজকের এই আলোচনার পর আমাদের অনেকের জীবনে অনেক কিছু সমস্যার কিছুটা আমরা হলেও সমাধান পাবো বা তাদের জীবনে যদি কোনো উপকারে লাগে তাহলে সেটি হবে শ্রী গুরুদেব এবং শিলপ্রভুপাদের করুণা তাদের বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর যদি আমি কথা বলতে কি কিছু ভুল বলে থাকি আপনাদের কাউকে হৃদয়ে আঘাত দিয়ে থাকি অজান্তে যে আমি ইচ্ছাকৃতভাবে করিনি তাহলে আমি শুধু পয়েন্ট বলতে চেয়েছি পয়েন্টটাকে হাইলাইট করতে গিয়ে হয়তো অনেকের জীবনের সঙ্গে কিছু মিলে যেয়ে যেতে পারে এক্সাক্টলি তাই জন্য সে আমাকে ক্ষমা করবেন আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য নয় আমি চেষ্টা করেছি শ্রী গুরুদেব এবং শিল্প তাদের তারা আমাদেরকে যে অমৃতময় কৃষ্ণ ভগ কৃষ্ণ প্রেম ভগব ভক্তি সম্পদ দিতে এসছেন আমরা যেন তার উপরে ফোকাস করি এন আমরা তখনই কমপ্লেন করতে শুরু করি যখন আমরা গুরুকৃষ্ণ আমাদের কি দিয়েছেন তার উপরে আমরা ফোকাস করি না তুচ্ছ বস্তুর প্রতি আমরা ফোকাস করি তখন আমরা অভিযোগ করতে শুরু করি তাই ফোকাস করুন ভগবানের জীবনের পরম সম্পদ কৃষ্ণ কৃষ্ণ পাদপদ্ম শ্রীকৃষ্ণ কৃষ্ণপাদ সুযোগ ছিল প্রভুপাদ আমাদের দিয়েছেন আচার্যগণ দিয়েছেন এই সুযোগকে আমরা যেন কাজে লাগাই এবং আমরা আমাদের জীবনকে যেন সুন্দর করতে পারি কৃষ্ণ ভাবনার নিরিখে কৃষ্ণ ভাবনার আবরণে এই সারা জগতে সবাই কৃষ্ণ ভাবনামৃতের এই সারা জগতে সবাই অভিযোগ করছে অ্যাটলিস্ট ভক্তর অভিযোগ করা বন্ধ করুক যারা ভক্তিতে অগ্রসর হতে চায় তারা অন্তত ভগবানকে ভালোবাসুক আমরা এই প্রার্থনা করি আশা রাখি হরে কৃষ্ণ সবাইকে অনেক ধন্যবাদ বাঞ্ছা কল্পতরু বিশেষ কৃপা সিন্ধুমে বচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয় সমবেত ভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি গো আর এটা কথা না বললেই নয় শেষ মুহূর্তে আমরা অনেক সময় জীবন অনেক ভালো কিছু পাই আমরা সেই ভালো জিনিসটিকে আমরা অনেক সময় টেক ইট এস গ্রান্টেড ধরে নেই আমরা এমনি পেয়ে গেছি বলে মনে করি কিন্তু সেই ভালো জিনিসটির জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সেই ব্যক্তির থেকে যদি আমরা ভালো কিছু পেয়ে থাকি অনেক সময় দেখা যায় ভক্তি জীবনে অনেকে অনেক কারোর কাছ থেকে উপকৃত হচ্ছে ভালো কিছু পেয়েছে কিন্তু একটা সময় আসে যখন তাকে ইগনোর করে তাকে ভুলে যায় অনেকে আমি দেখেছি আমাদের অনেক জায়গাতেই ভক্তরা এরকম কিন্তু কখনো কেউ আমাকে ভগবত ভক্তিতে কখনো কিন্তু সাহায্য করেছে উই শুড বি অলওয়েজ গ্রেটফুল ফর দেম আমাদের আচার্যগণ পরম্পরা আচার্যগণ বৈষ্ণবগণ তারা কত কিছু দিয়েছেন আমাদের শিবভক্তিম ঠাকুর বিষ্ণু চক্রবর্তী ঠাকুর গোস্বামীগণ সমস্ত বৈষ্ণব সম্প্রদায় আমাদেরকে অনেক কিছু দিয়েছেন পুরো পরম্পরায় ধারা যারা রয়েছেন তাই তাদের সকলের প্রতি কৃতজ্ঞ সবসময় আমাদের অনুভব করা উচিত শ্রীগুরু পাদপদ্মের প্রতি কৃতজ্ঞ প্রত্যেকে যাদের যাদের বিন্দু বিন্দু সাধনার দ্বারা যারা যাদের বিন্দু বিন্দু প্রচেষ্টার দ্বারা আমরা আজকে এই কৃষ্ণ ভাবনা অমৃত পেয়েছি এবং ভক্তি জীবন অগ্রসর হওয়ার সুযোগ পাচ্ছি তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত সব সময় অন্তত অন্তর থেকে সবসময় ফিল করা উচিত যে তারা আমাদেরকে কি অমৃত দিয়েছেন কৃষ্ণ ভাবনার অমৃত কেননা ভগবান এবং ভগবানের ভক্ত ভগবানের ভক্ত ভগবানের চেয়ে অধিক প্রিয় মানে ভগবানের কাছে তার ভক্ত অনেক প্রিয় তাই আমরা আমাদের গুরুবর্গ আচার্যবর্গ বৈষ্ণববর্গের কাছে যা পেয়েছি যদি আমরা তার কৃতজ্ঞতা না প্রকাশ করি তাহলে ভগবান কখনো আমাদের উপর প্রীত হবেন না তো সেই জন্য আমরা আমাদের সমস্ত বৈষ্ণবগণ আচার্যগণ সবার কাছে প্রতিনিয়ত সকালে উঠিয়ে যেন আমরা গুরু বন্দনা করি গুরুবাষ্টকম করি এবং আরও যারা বৈষ্ণবের আছেন ও বৈষ্ণব বন্দনা করছি তাই সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের কৃপাতেই আমরা মূলত কৃষ্ণকে পাচ্ছি ভগবত ভক্তি করার সুযোগ পাচ্ছি আর আন্তরিক হবার সুযোগ পাচ্ছি হরে কৃষ্ণ সবাইকে অনেক ধন্যবাদ প্রভুপাদ কি জয় সমাজ ভক্তবৃন্দ কি জয় কৌর প্রেম